नामसृष्टं मनमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिं गुष्टबाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् નમ વિષ્ણુ પાદાય કૃષ્ણ પ્રસ્થાય ભૂતલે પૃષ્ઠાય ભૂતલિ સ્વામી જયપતા કાસ્વામીનીતિનામિને નમાચાર્ય પાદાય નીતાય કૃપા પ્રદાયને ગૌર કથા ધામ દાય નગર ગ્રામ ગ્રામતારીને નમ વિષ્ણુ પાદાય કૃષ્ણ પ્રસ્થાય ભૂતલે श्रीमते भक्तिवेदान्तस्वामिनितिनामिने नमस्ते सारस्वते देवे गौरवानि प्रचारिन् निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरोभ्यश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ଗୌରବେ ଗୌରଚନ୍ଦ୍ରା ରାଧିକା ବୈ ତଦାଲୟ କୃଷ୍ଣାୟ କୃଷ୍ଣଭକ୍ତାୟ ତଦକ୍ତାୟ ନମୋ ନମ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟା ନ ଶ୍ରୀତ ଗାଧର ଶ୍ରୀବାସାଦି ଗୌରଭକ୍ତବୃନ୍ଦ ସଭାଇ ବୋଲୁନ୍ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ हरे राम हरे राम 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 हरे अरुजुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे एवं हिली पहुँचाते हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরিনাম সংকীর্তন কি হিল্লি হচ্ছে ওই পিছনে শেষ কী করে আমরা পৌঁছাতে পারব হাত তুলে বলুন এখানে সবাই কি করে আমরা হিল্লিতে পৌঁছাতে পারব পিছনে হচ্ছে হিল্লি লাস্ট দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ বোর্ডার তো এখন ওই পিছনে যে হিল্লি গ্রামবাসী ভক্তরা বসে আছে ওখানে কি করে আমরা পৌঁছাতে পারব এখানে আপনারা বলুন কি করলে পরে ওদের কাছে আমরা পৌঁছাতে পারবো পিছনে লোকেদের কাছে বলুন ধন্যবাদ সবাই হাত ধরুন সবাই হাত ধরুন সবাই সবার হাত ধরুন মাতাজিরা সবাই হাত ধরুন হাত তুলুন এবারে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে কীভাবে পিছনে পৌঁছাল একজন আর একজনের কাছে পৌঁছাইছে একজন একজনকে নাম বলেছে তিনি আরেকজনকে বলেছেন এরকম ভাই সবার সাথে কানেকশন হয়েছে কেউ কারো শত্রু আছে কোনো শত্রু আছে কারো তাহলে সকলে সকলের সাথে কানেক্ট হয়ে গেলেন এখানে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই আছে কি না তাহলে আমরা কেউ দিন এরকম যদি না করি একজন আর একজন সঙ্গে যদি না মিশি তাহলে আমরা কি করে প্রচার করব। করতে পারবো তো এটাকে কি বলে সহযোগিতা এটা কি বলে সহযোগিতা আমার জানা আছে বা আপনারা শুনেছেন একবার অসুর দেবতা এই অসুর আর দেবতা তাদের বাবার নাম কি কে বলতে পারে অসুর আর দেবতাদের বাবার নাম কি কশ্যপ মুনি কশ্যপ মুনিম দেবতাদের মায়ের নাম কি হ্যাঁ অদিতি আর অসুরদের মায়ের নাম কি তো অদিতি আর দ্বিতীয় অদিতি থেকে আদিত্যগণ দ্বিতীয় থেকে দৈত্যগণ তার মানে বাবা একজন মা দুইজন তো আদিত্য দেবতাগণ দৈত্য অসুরগণ অসুর দেবতা মিল আছে কখনো মিল হয় না তো সেজন্য অসুর দেবতা মিল নেই কি কারণ আমি একটু সময় থাকলে আজকে কয়েকটা নাটক করিতাম যে সকাল থেকে ব্যস্ত ছিলাম এই জন্য প্র্যাকটিক্যাল কিছু করতে চেয়েছিলাম তবু আমি এটা বলছি এই অসুর দেবতা তারা তো ভাই ভাই কিন্তু কেন মিল হয় না অসুরদের গুণাবলী কেমন দেবতাদের গুণাবলী কেমন ওটা যদি আমরা জানব তাহলে এখানে আমরা সবাই বুঝতে পারবো যে আমি অসুর গুণাবলিতে না দৈব গুণাবলিতে কিন্তু এখন আমরা সবাই একটু আগে দেখলাম সবাই সবাইয়ের সাথে মিললাম হাত দিয়ে একজন একজনের সঙ্গে কানেক্ট হয়ে গেলাম এই গুণাবলীটা কি দেবতা গুণাবলী সবাই সবাইয়ের সঙ্গে একসাথে সমঝোতা করেছি হ্যাঁ কি না এটা দৈব গুণাবলী তার মানে এখানে কেউ অসুর নেই আছে কেউ অসুর নেই অসুরদের গুণাবলীটা কি বোঝা যাবে তো অসুর আর দেবতা তারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন ব্রহ্মা পিতামহ সবাই গিয়ে তারা জানিয়েছে পিতামহ যে আমাদের একটা বিচার করতে হবে পিতামহ বুঝতে পেরেছেন বলেন দেখো তোমরা আমার নাতি সব এখানে সত্যের লোকে এসেছ বিশ্রাম করো খাওয়া দাওয়া করো তারপরে বিচার হবে এখন না তখন ওরা সব গেছে বিশ্রাম করেছে খাওয়া দাওয়া শুরু হবে তো এরকম একটা হল দুইটি লাইনে বসতে পারবে প্রসাদ খেতে গেলে কিন্তু অসুর দেবতা এত বেশি দুই পক্ষ একসাথে দুই পক্ষ বসতে পারবে না যেমন এখন আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসছে একসাথে সবাই বসতে পারে না আবার পরে একটা ব্যাচ হয় দুইটা ব্যাচ হয় অনেক ভক্ত এসে গেলে ঠিক সেরকম সত্য লোকে তিনি তার কর্মচারীদের দ্বারা খুব সুন্দর পায়েস আন্ন মিষ্টান্ন মানে সব কিছু মিষ্টি কেন দেবতারা সত্য লোকে সব সাত্বিক আহার সব ঘৃতপক রান্না খুব সুন্দর সব ফল মূল ইত্যাদি সব রান্না হচ্ছে সুগন্ধ বেরোচ্ছে তখন ব্রহ্মাজি ডাকলেন দুই পক্ষকে যে আমার এই ডাইনিং প্রসাদ খাওয়ার যে জায়গা এখানে তোমরা একসাথে বসতে পারবে না তো যে কোনো একটা পক্ষ তোমাদের বসতে হবে তোমরা তো সবাই ভাই ভাই বলে হ্যাঁ তাহলে যে কোনো এক পক্ষ তোমরা বসবে তখন অসুরেরা বলে আমরা আগে বসতে চাই তো দেবতারা বললো ঠিক আছে ওরা তো আমাদের ভাই বসুক না তখন অসুরদেরকে বসতে দেওয়া হলো দুটো লাইনে বসল এই একটা লাইন এই একটা লাইন সবাইকে বললেন তোমরা সবাই সামনা সামনি বসবে তো বসার পরে বললেন যে এখানে নিয়ম আছে এখানে এই এক ফুট করে লাঠি বেঁধে দিলেন সবাই তা হাতটা বাঁকবে হাতটা ভাঙবে বাঁকবে না সজা হয়ে গেল তারপরে প্রসাদ দেওয়া হয়ে গেল অসুরদের বললেন এই প্রসাদ হলের নিয়ম খাওয়ার নিয়ম এটা এখানে যে আসবে হাত বাঁধা থাকবে আর তাদের খেতে হবে কিন্তু সুন্দর খাবার পেয়ে প্রসাদ পেয়ে যে হাত থেকে লালা পড়ছে তো বললেন এবার তোমরা খাও তখন ওরা এরকম নিচ্ছে এরকম ফেলছে এরকম নিচ্ছে মুখে পড়বে একটু পড়ছে গন্ধ পাচ্ছে মুখে নাকে পড়ে ওরা রেগে বিরক্ত হয়ে উঠে গেল রেগে গিয়ে কি বলছে পিতামহ এত সুন্দর খাবার আমরা খেতে পারলাম না দেবতাদের জন্য এরকম করা হয় কখনো কখনো আমরা এরকম করি না যে কোনো কিছু আমরা ফেল হয়ে গেলাম ওকেও যেন এরকম শাস্তি দেওয়া হয় আমাদেরকে দেওয়া হলো ওকেও যেন দেওয়া হয় এটা কি বলে হিংসা মাশ্চর্য দোষ অন্যের প্রতি মাশ্চর্য তো ভক্তি জীবনে মাশ্চর্যটা প্রতিষ্ঠা এগুলা খারাপ তো সেজন্য ব্রহ্মা বললেন দেখো এখানকার একই নিয়ম তোমরা বললেই যে দেবতাদেরকে বাঁধতে হবে তা না দেবতাদেরও বাঁধতে হবে তখন দেবতাদেরও বেঁধে দিলেন আবার ঠিক লাইনে বসে প্রসাদ দিলেন সবাই সামনাসামনি ওই পাশে বসছে এই পাশে বসছে তো প্রসাদ দেওয়া হলো বললেন এবারে দেবতা গণ তোমরা খাও তখন ওখানে সামনে একজন দেবতা বসছে আর এখানে এক একজন দেবতা বসছে তখন হাত তো সোজা ওই পাতার সুন্দর রসগোল্লা নিয়ে ওর মুখে দিচ্ছে আর ওইটা ওই দেবতা এখানে যে দেবতা বসছে ওর পাতারটা রসগোল্লা নিয়ে ওর মুখে দিচ্ছে দুইজন দুইজনকে খাওয়াচ্ছে খেয়ে তখন আনন্দে তৃপ্তি হয়ে ওরা অসুরেরা কী রাগা রাগারাগি করে পালিয়েই গেল অসুরেরা কী করে রাগারাগি করে তাহলে এই যে সুন্দর একটা আমরা উপাখ্যান শুনলাম এর মধ্যে কে কী বুঝেছেন মূল পয়েন্ট এখানে কে বুঝেছেন মাইক্রোফোন আছে কললেস মাইক্রোফোন আসলে আমি আমাদের মহারাজদের মতো অন্যদের মতো বক্তা নই কিন্তু আমরা আলোচনা করবো শুধু পরস্পর মধ্যে হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রীচরণে আপনি কি বুঝেছেন বলবেন অন্যরা নয় আপনি আমি কেউ বলবে সে নিজেরটা বলবে অন্যকে জড়াবেন না বুঝাই বলো নিজে আমি এই উপাখ্যান থেকে আমি এই পয়েন্ট বুঝেছি আমি যেটা বুঝেছি যে সহযোগিতাটাই মেন মানে সহযোগিতা ছাড়া আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব আর আমাদের ওই রকম ক্ষুব্ধতা নিয়ে মন খারাপ করে বেরিয়ে যেতে হবে যদি আমরা সহযোগিতায় না থাকি সহযোগিতা করলে কি হবে সহযোগিতা করলে আমাদের মধ্যে বন্ধন থাকবে ঐক্য থাকবে আমরা সবাই ভালো থাকব দিব্য আনন্দ পাওয়া যাবে দিব্য আনন্দ পাওয়া প্রসাদ খাওয়া যাবে হরে কৃষ্ণ প্রসাদ খাওয়া যাবে তার মানে দেবতারা খেতে পেরেছিল কেন কি করে খেতে পেরল একজন আর একজনকে সাহায্য করেছিল বলে অসুরেরা খেতে পেরেছিল না কেন নিজেকে বড় হতে চেষ্টা করেছে যে আমি শ্রেষ্ঠ আমি খাব তোমরা ভাগ এই মনোবৃত্তি ভক্তদের নয় দেবতাদের নয় এটা কাদের মনোবৃত্তি আমি কেবল খাব আমি কেবল কিছু করব তোমরা করবে না এটা কাদের অসুর অসুরদের তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা যারা দক্ষিণ দিনাজপুর মালদা থেকে এসেছি বা আপনারা এসেছেন তা আপনারা সবাই কি মনে করেন আপনারা সবাই দেবতার পক্ষে না অসুরের পক্ষে দেবতার হরিব হরে কৃষ্ণ গৌরাঙ্গ 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 তার মানে কি বুঝা যাচ্ছে আপনারা সবাই ফিরে গিয়ে কি করবেন একজন আর একজনকে সহযোগিতা করবেন না বিচ্ছিন্ন করবেন সবাইকে সাহায্য করবেন তো এই জন্য এগুলি হয় না এই জন্য আমাদের চারটা খাতা আমি বারবার বলছি এই খাতাতে একটা খাতা আছে মিনিট বুক যেখানে আমাদের লিখতে হবে সবাইকে সেবা দিতে হবে যেহেতু আমরা সবাইকে সেবা দেই না এই জন্য আমরা পরস্পর মধ্যে দ্বন্দ্বের মধ্যে থাকি একজন আর একজনের সাথে ভালোবাসা থাকে না এই জন্য নাম হটো সংঘটা হচ্ছে মুক্ত আর নাম হটো সংঘ হচ্ছে নিত্যানন্দ প্রভু আদি গুরু মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি এখানে প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে অবতীর্ণ হয়েছেন সবাই যাতে সহযোগী মনোভাবে প্রচার করবে এই জন্য নিত্যানন্দ প্রভু আদি গুরু মার খেয়েও তিনি প্রচার করেছিলেন হ্যাঁ কি না নিত্যানন্দ প্রভুকে মার দিয়েছিল না আর সুদর্শন চক্র মহাপ্রভু নিয়ে এসেছিলেন কি না তো সুদর্শন চক্র নিয়ে এলেও যিনি ভক্ত গুরু তিনি খুব দয়ালু ভগবান থেকেও দয়ালু যারা প্রচারক হবে তারা দয়ালু হবে সেজন্য ভগবান দেখেন যে আমার ভক্তকে অবমাননা করছে সেজন্য ভগবান সেখানে ক্রোধান্বিত হয়ে যান তো সেজন্য উনি চক্র নিয়ে এসেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু দয়ালু তিনি মহাপ্রভুর পা ধরে বললেন মহাপ্রভু এই কলিযুগে আপনি কাউকে সংহার করবেন না আপনি পতিত পাবন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার আপনি অন্যান্য অবতারে সংহার করেছেন অস্ত্র ধারণ করেছেন কিন্তু এবে তো অস্ত্র ধরা উচিত না আপনি এখানে এসেছেন প্রেমা অবতার দয়া করে এটা করবেন না তার মহাপ্রভু কি বলেন চক্র আ এই কলিযুগে তোমার কোনো কাজ নেই এই জন্য ভক্ত যারা প্রচার করবে তারা দয়ালু হবে আর কোনোরকম চক্র ধারণ করবে না অন্যকে চক্র দিয়ে কেটে দেবে না অন্যকে কী করবে ভালোবাসবে তাকে কুলে নিয়ে আসবে তাকে অপমান করলেও সে অপমানিত হবে না গালি দিলেও সে অপমানিত হবে না আপনারা জানেন প্রভুপাল বলেছেন ভাগবতের একটা তাৎপর্যে যারা সভাপতিত্ব করবে মানে একটা গ্রুপের সংঘের লিডার হবে সে কীভাবে তার সদস্যদেরকে দেখবে কিভাবে দেখবে প্রভুপাত বলেছেন যে নিজের বাড়িতে যেমন ছেলে মেয়ে বৌমা স্ত্রী পুত্র থাকে তাদের সাথে কখনো কখনো ঝামেলাও হয় হয় কি আপনারা পরিবারে থাকেন হয় ছোটোখাটো কিছু নিয়েও হয় স্বামী স্ত্রীও হয় অত অন্তরঙ্গ স্বামী স্ত্রী কেউ কাউকে না দেখে থাকতে পারে না কখনো কখনো একটু ঝামেলা হয় কিন্তু তবুও ছেলে মেয়ে স্ত্রী স্ত্রীপুত্র আত্মীয়স্বজনকে নিয়ে মিলিয়ে থাকার চেষ্টা করেন কি না হ্যাঁ কি না চেষ্টা করেন তাহলে নাম হটা সংঘ যখন গঠন করা হয় তো তখন আমাদের যারা লিডার হবে তারা সবাইকে নিজের পরিবারের সদস্য রূপে গ্রহণ করবে তাহলে সে লিডার হতে পারবে নিজের পরিবারের সদস্যরূপে কখনো কখনো এরকম ঝামেলা হবে কিন্তু তবুও তার সঙ্গে আদান প্রদান ভালোবাসা থাকতে হবে আচ্ছা বলুন এই জড়জগৎটাকে ভগবান কি আখ্যা দিয়েছেন দুঃখের আলয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুবাব বলেছেন শত শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ থাকবে গঞ্জনাও থাকবে কিন্তু আমাদের মিলেমিশে থাকতে হবে এই জড়জগতটা দুঃখের আলয় বাধাময় একটা শিষ্যকে গুরুদেব বলছেন যে তুমি কখনো দেখি না এখানে হরিকথা শুনতে আসতে আশ্রমে আসতে এই সাধু সঙ্গ করতে কী ব্যাপার তখন শিষ্য বলছে গুরুদেব আমার অনেক ঝামেলা স্ত্রীর সঙ্গে বাড়িতে পরিবারে আত্মীয়স্বজনে ব্যবসায় অনেক রকম বাধা এই জন্য আমি এইসব হরিনাম টরিনাম করতে সুযোগ পাই না আর এইসব নামটো বা এই যে সাধুসঙ্গ হয় এইসব জায়গায় আমি যেতে পারি না তখন গুরুদেব বললেন তুমি আগামীকালকে আসবে ওই নদীর পাড়ে তখন গুরুদেব ভোরবেলায় বসে আছেন বলে ভোরে এই টাইমে আসবে তো শিষ্য গিয়ে দেখছে গুরুদেব খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন পাইচারি করছেন আবার মাঝে মাঝে গিয়ে বসে পড়ছেন তখন শিষ্য জিজ্ঞাসা করছে গুরুদেব আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত কিছু একটা চিন্তা করছেন বলে হ্যাঁ আমি একটা চিন্তা করছি কি সেটা না এই নদীর জলটা কে বন্ধ করার জন্য চেষ্টা করছি কেন গুরুদেব এই নদীর জলকে বন্ধ করবেন না ওপারে যাওয়ার জন্য শিষ্য দেখবেন বলছে নদীর জলটা তো বন্ধ করা যাবে না কখনো তাই তো তোমাকে বলছি এই জড়জগতে জগতে কোনো দিন সমস্যা যিনি সৃষ্টিকর্তা বলেছেন শত গঞ্জনা শত লাঞ্ছনা শত বিপদ এইসব থাকবে এটাকে তো তুমি মুক্ত করাতে পারবে না এখন তোমাকে ঠিক হতে হবে তার মধ্যে এই বাধা বিপত্তির মধ্যে তোমাকে ভজন করতে হবে সেজন্য এই মনুষ্য জন্ম সার্থক করতে তোমাকে বাধার মধ্যেও হরিনাম করতে হবে বাধার মধ্যেও সাধুসঙ্গ করতে হবে বাধার মধ্যেও সবার সাথে আদান প্রদান করতে হবে তাহলে সবার সাথে কমিউনিকেশন করতে হবে যোগাযোগ করতে হবে তাহলে তুমি এই বাধাগুলি আর তোমার মনে আসবে না বাধাগুলি আর কখনো মনে আসবে না যেহেতু তুমি ওই বাধাটাই চিন্তা করছো ভালোটা কিছু চিন্তা করছো না তাই তোমার মধ্যে ওইটাই ঢুকে বসে আছে তো সেই জন্য দয়া করে পরম্পরাকে গ্রহণ করো যখন পরম্পরাকে গ্রহণ করবে আমাদের আচার্যরা কত বাধার মধ্যে থেকেছেন গ্রন্থ বিতরণ করতে আসছেন গোস্বামীদের গ্রন্থ চুরি হয়ে গেল এটা বাধা নয় আমাদের মঙ্গলের জন্য গোস্বামীদের গ্রন্থ নিয়ে আসছেন তিন ঠাকুর কি সেই তিন ঠাকুর শ্রীনিবাস আচার্য দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভু কিন্তু সেখানে বাঁকুড়া বিষ্ণুপুর বন বিষ্ণুপুরে চুরি হয়ে গেল এটা বাধা না প্রভুপাত প্রচারে গিয়েছিলেন বিদেশে প্রাস্ট জল দুতে কত বাধা এসেছিল বলুন জাহাজে আটলান্টিক মহাসাগরে হার্ট অ্যাটাক হয়ে গেছে এত উতাল তরঙ্গ কিন্তু প্রভুপা সেই জাহাজে গিয়েছিলেন এবং আমেরিকায় কোন দিনে পৌঁছেছিলেন কে জানে সতেরোই সেপ্টেম্বর হ্যাঁ কি না সে জাহাজে গিয়েছিলেন তো প্রভুপাত এই জাহাজটা নিয়ে গিয়েছিলেন কেন তার মানে বাধা থাকলেও তিনি গিয়েছিলেন কীভাবে গিয়েছিলেন না তিনি গুরুর উপরে নির্ভরশীল ছিলেন আর তিনি দেখছিলেন কৃষ্ণ এই নৌকাটাকে নিয়ে যাচ্ছেন গুরুর প্রতি আসক্তি নিষ্ঠা গুরুদেব বলেছেন যে তোমাকে প্রচার করতে হবে তার নিষ্ঠা ছিল কিন্তু অনেক বাধা ছিল কিন্তু উনি বাধা হাট আটকে হয়ে গেলেও তিন তিনবার তাও দেখলেন কৃষ্ণ তাকে নিয়ে যাচ্ছেন কেন শরণাগত ছিলেন আর এই জাহাজ নিয়ে যাচ্ছে তাই কেন না আমেরিকা গেলেন কেন সাধারণত আমেরিকার লোককে তখন সবাই কি করছিল অনুগমন করছিল তাদের শিক্ষা তাদের টেকনোলজি তাদের সব কিছুতে আসক্ত প্রভুপাত দেখলেন এখানে প্রচার করছেন কেউ গ্রহণ করছে না দেখছে সব বিদেশের আমেরিকার সমস্ত কার্যকলাপের প্রতি মানুষের আসক্ত তখন প্রভুপাত দেখলেন আমি যদি আমেরিকার লোককে ভক্ত বানাই তাহলে তাদের দেখে আমাদের দেশের লোকেরা ভক্ত হয়ে যাবে আর প্রভুপাত এই জাহাজে গিয়েছিলেন তিনি একটা জাহাজ তৈরি করলেন যে জাহাজটা আছে ইস্কন যেখানে সমগ্র জগতের মানুষকে আশ্রয় দিবেন তার মধ্যে তাহলে জাহাজে উনি গিয়েছেন বাধা ছিল তো ইস্কন রূপক জাহাজ তৈরি করেছেন সেখানেও বাধা আসবে বাধাটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বলেছেন শ্রী অজল্য তো এটা যদি আমরা বুঝতে পারি বাধা মানে শ্রী অজল্য এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলেছেন তাই অনেক বাধা আসলেও প্রভুপাত সেই নৌক গেছেন হার্ট অ্যাটাক হয়ে গেলেও তিনি গুরুর আনুগত্যে গুরুর নিষ্ঠা যার ফলে কৃষ্ণ নিজে কাণ্ডারি রূপে নিয়ে গেছেন তো সেজন্য আনুগত্য লাগবে পরম্পরাকে স্বীকার করতে হবে কেন্দ্র লাগবে এই জন্য এই নামটো সংঘ বা যে কোনো সংঘ তৈরি করলে তার কেন্দ্রবিন্দু চায় তো সেটা পরম্পরা সূত্রে আমাদেরকে গ্রহণ করতে হবে একবার একটা কোম্পানি ও তৈরি করেছে কাউন্সিলার এবং তার একটা ম্যানেজার তো ম্যানেজার একটু বয়স হয়ে গেছে রিটায়ার্ড করবে তখন সেই ম্যানেজার চিন্তা করলো আমি রিটায়ার্ড হয়ে যাবে এই কাউন্সিলারদের মধ্যে কাউকে একটা ম্যানেজার করতে হবে তখন উনি তিরিশ জন কাউন্সিলারকে বললেন কোম্পানির মালিক এই বীজ দিয়েছে এই বীজটা আপনারা রোপণ করে এক মাসের মধ্যে গাছ তৈরি করতে হবে যার গাছটা থেকে বড় হবে সে হবে এই কোম্পানির মালিক আমার পরিবর্তে আমি যেহেতু রিটায়ার্ড হয়ে যাব বয়স হয়ে গেছে এক মাসের মধ্যে এই বীজ গাছটা দেখাতে হবে বড় গাছ মানে যার হবে সে মালিক হবে মালিক মানে ম্যানেজার হবে তখন সবাই বীজটা নিয়ে টব নিয়ে সবাই চলে গেলেন তো প্রত্যেকেই এক মাস পরে এসেছেন তাদের নিজেদের টব নিয়ে তো অনেকের টব সাজানো হয়েছে তখন সেই প্রাক্তন ম্যানেজার বলেন আগামীকালকে আপনাদের নির্ধারণ হবে কে ম্যানেজার হবে আজকে এই নির্ধারণ থেকে কোম্পানি মালিক আসবেন তা আপনাদের মধ্যে কী হবে আপনারা বীজ রোপণ করে যার যার গাছ সেখানে গিয়ে দাঁড়ান তো সবাই সবাইয়ের গাছ দাঁড়ালো কারো ছোটো গাছ কারো বড় গাছ সবথেকে একজনের বড় গাছ কারো কোনো গা একজনের গাছই হয়নি তখন সবাই সবাইয়ের দাঁড়িয়েছে তখন ম্যানেজার ঘোষণা করলেন প্রাক্তন ম্যানেজার যার গাছ হয়নি বলেন ইনি হবেন আমার পরবর্তী ম্যানেজার কালকে ঘোষণা হবে তখন সবাই রেগে গেল আপনি আগে বলেছিলেন যে এই যার বড় গাছ হবে সে হবে ম্যানেজার আর এনার গাছ হয়নি এনাকে ম্যানেজার পদে অভিষিক্ত করবেন সবাই এক দল হয়ে গেল একদম আমরা খুব দল করতে খুব ভালোবাসি হ্যাঁ কি না এটা গ্রুপিং করতে ভালোবাসি তো এরকম এই যে ছোট গাছ হয়েছে সে দেখলো এদের সঙ্গে যদি আমি মিশি তাহলে ওই বেটাকে তাড়াতে পারবো হ্যাঁ এরকম দলবাজি করানো তখন ওরা এক দল হয়ে গেল হ্যাঁ কিন্তু তারা জানে যার বড় গাছ সে হয়তো ম্যানেজার হবে কিন্তু এরা হতে পারতো না কিন্তু এখন যার গাছ নেই তার যেহেতু ম্যানেজার পদ হয়ে যাবে এই জন্য এরা গ্রুপ হয়ে গেল একদম এই হচ্ছে সমস্যা তখন সঙ্গে সঙ্গে সেই ম্যানেজারকে তারা বলল যে আপনি কেমন আপনি বলেছিলেন যার গাছ বড় হবে এনার তো বড় গাছ হয়েছে কেন এনি ম্যানেজার হবেন না তখন উনি বললেন এই গাছ এই যে বীজ দেওয়া হয়েছিল এই বীজ থেকে গাছ হয়েছে আপনাদের তখন সবাই মুখটা নিচু হয়ে গেছে এই বীজটা থেকে গাছ হয়েছিল আপনার 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 তখন সবাই মাথাটা নিচু অতএব আপনারা সবাই চুরি করেছেন ম্যানেজারের বীজটাকে ফেলে দিয়েছেন মানে মালিকের বীজটাকে ফেলে দিয়েছেন কোম্পানির যে বীজ সেটাকে আপনারা ফেলে দিয়ে দোকান থেকে বাজার থেকে গাছ কিনে কিনে এই টবে লাগিয়ে নিয়ে আসছেন এই বীজটা থেকে কোনো গাছ হওয়ার কথা নয় কিন্তু আপনারা নিজেরা বাহিরে থেকে গাছ নিয়ে এসে ম্যানেজার পদ হতে চেয়েছেন কোম্পানিকে আপনারা মালেননি কোম্পানির মালিককে আপনারা নষ্ট করেছেন বীজটাকে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি কোম্পানির বীজটা আজও রেখে দিয়েছেন এই টবের মধ্যে তাই অতএব এই টব এই বীজ থেকে গাছ হওয়ার কথা নয় তা আপনারা কি বুঝলেন কিভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি কে দায়িত্ববান হতে পারে কে কিভাবে নিজেকে দায়িত্ব নিতে পারে কাকে দায়িত্ব দেওয়া উচিত এখান থেকে আমরা কি বুঝলাম এটাকে বলে কি যদি আমরা কোম্পানির মালিকের জিনিসটাকে গ্রহণ করব তাহলে সেটা হবে ঠিক তার মানে কৃষ্ণ যা দিয়েছেন পরম্পরা সূত্রে আমাদের কাছে যা এসেছে সেটাকে পালন করাটাই গুরু পরম্পরা তাতে আমাদের আনন্দ হবে নাহলে গ্রুপবাজি হবে দলবাজি হবে যদি আমরা স্বতন্ত্রভাবে চলব স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা দুষ্টবুদ্ধি আসবে তো সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে এই জন্য সুখদেব গোস্বামী তিনি ভাগবতে দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে বলেছেন এ তন্নিবদ্যমানাম ইচ্ছতা অকুত ভয়ম যোগিনাম নাম নিপনিরম হরের নামানুকীর্তনম তা আমরা নাম হট্ট সঙ্গে যোগদান করেছি নাম কীর্তন করব নাম প্রচার করব হাট মানে কি হাটে কি হয় হাটে কি হয় আদান প্রদান আদান প্রদান কেনা বেচা হয় যদি কেউ কিনবে কেউ বেচবে এই দুইজন লোক থাকে না কেনা আর বেচা তো সেখানে কেউ ধনী আছে গরিব আছে কি না মহিলা আছে শিশু আছে কি না শিক্ষিত আছে অশিক্ষিত আছে কি না তো সেখানে কোনো হাটে কেনা বেচাতে আদান প্রদানে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ বাচ্চা শিশু যুবক এসব বিচার হয় আপনার দরকার জিনিস আপনি আদান প্রদান করবেন আচ্ছা যখন কিছু কিনবেন আপনি যদি কিছু কথা না বলেন কিনতে পারবেন তিনি যে বিক্রি করবেন তিনি যদি কিছু কথা না বলেন বিক্রি করতে পারবেন পারবে না তাহলে আমরা যদি আদান প্রদান এই নাম হট্ট সংঘ এই জন্য নাম হট্ট সঙ্গে তো আদান প্রদান কাকে কেন্দ্র করে আদান প্রদানে কাকে কেন্দ্র করবেন ভগবানের নামকে এই জন্য নাম হট্ট নাম মানে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভগবানের নাম কিভাবে করবেন এখানে শুক্রদেব গোস্বামী বলছেন হে রাজন সৈবরুণ হে রাজন মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নিশ্চিত তথা নির্ভীক মার্গ তাহলে আমরা যে সিদ্ধি চাই নির্ভীক হতে চাই প্রচার ক্ষেত্রে তাহলে আমাদের কী করণীয় কে বলতে পারবে কী করণীয় আর কেউ আপনি হাত তুলেছেন আগে আর এক মাতাজিদের পক্ষে হ্যাঁ কে বলবেন সামনে থেকে কী করণীয় বুঝতে পেরেছেন মাইকফ্রোন দিন প্রভু আমার বাংলা বোঝা যাচ্ছে কি হ্যাঁ আমার বাংলা পরিষ্কার হচ্ছে কি হরে কৃষ্ণ সকলের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং সকলে হরিনাম কীর্তন করা হরে কৃষ্ণ ধন্যবাদ বসুন হরে কৃষ্ণ এক্ষেত্রে আমাদেরকে পূর্ণভাবে শ্রী গুরুদেবের শ্রীচরণে নিজেকে পূর্ণ সমর্পণ করে সমস্ত ভক্তদের সাথে সংযোগ স্থাপন করা এবং সকলের সাথে যে ব্যবহার সেটা যেন ঠিকঠাক রাখতে পারি না আমি এখানে পয়েন্ট চাইছি এই পয়েন্টটা একটা পয়েন্ট বলুন যে এখানে আমরা কী বললাম আবার শুনুন সবাই বসুন ধন্যবাদ বসুন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বাই বলছেন মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করলে সকলের সিদ্ধি লাভ হবে এবং নির্ভীক থাকতে পারবে তো এটা থেকে কি বুঝেছেন সেটা আমি জানতে চাইছি আমি একটা গল্প বললাম ফার্স্ট তারপরে তা সেই শিক্ষা অনুসারে একটা শ্লোক বলছি এখন ভাগবত থেকে কোট দিচ্ছি ওই শিক্ষা তা বুঝেছিলেন কি যে গল্পটা বললাম কোম্পানির মালিকের গল্পটা বুঝেছিলেন তো সেই শিক্ষা অনুসারে আমি তো বলে দিলাম তারপরে আবার আপনারা বুঝেছেন কি না ভাগবত থেকে একটা কোট দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইলাম আপনারা ধরতে পেরেছেন কি না কি বলেছে কে বলতে পারবেন বলুন প্রভু ওই প্রভু আপনি বলবেন ঠিক আছে অনুসরণ ধন্যবাদ খুব সুন্দর খুব সুন্দর আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের নামট সংঘতে কেন্দ্রবিন্দু থাকতে হবে সে কেন্দ্রবিন্দু হচ্ছেন কৃষ্ণ আর গুরুদেব তারা যে পন্থা দিয়ে গেছেন সেই পন্থা অনুসারে আমাদের চলতে হবে তো সেই পন্থা যদি চলতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে নিজের মতো চললে হবে না নিজের গড়া কোনো কিছু তৈরি করলে হবে না তো সেজন্য এখানে ভাগবতের সেই কথাই বলা হয়েছে জন্য দেখুন কোনো বাঁচ বিচার করলেও হবে না যে ও অশিক্ষিত লোক তাকে হেয় করলে হবে না হেয় করা হবে নাম হট্ট বলা হয়েছে না যে শিক্ষিত লোক তাকে সম্মান দিতে হবে তো মানে নাম হট্ট সঙ্গে আপনার যদি ভগবানকে কেন্দ্র করতে চান আদান প্রদান করতে চান তাহলে সবাইকে সম্মান দিতে হবে সেখানে কোনো পদমর্যাদা নাম হট্ট পরিচয় দেখবেন আট নম্বর পাতায় নাম হট্ট কী ওটা লেখা আছে গুরু মহারাজ লিখেছেন যে কোনো পদমর্যাদা রয়েছে কেউ একজন বড় ডাক্তার অফিসার সেই পদমর্যাদাটাকে দেখিয়ে যেন অন্য ভক্তদের উপরে শোষণ না করা হয় এটাকে ভালো করে বুঝতে হবে সেজন্য সেই পদমর্যাদার ব্যতিরেকি কেন এখানে আমরা ভক্তি করতে এসেছি কৃষ্ণ ভক্তি নিজে গ্রহণ করব আর অন্যকে দান করব গুরু বারবার বলছেন আজকে দীক্ষা অনুষ্ঠানে শুনলেন তো গুরু বললেন তোমরা করবে আর অন্যকে করাবে এটা গুরু মহারাজের নিয়ম এটা পার্সোনাল অ্যাপ্লিকেশন আমাদের করতে হবে মানে আমি করবো অন্যকে করাবো আমি যদি হরিনাম শুরু করেছি তাহলে অন্যকে হরিনাম করতে বলবো একবার গুরু মহারাজ বিদেশে ছিলেন প্রভুপাল বললেন তোমরা প্রচারে যাও তখন বলেন প্রভুপাল আমরা তো কিছু জানি না প্রভুপাদ বলেন তুমি হরিনাম করো বলে হ্যাঁ ওইটা গিয়ে বলো তুমি প্রসাদ খাও ওইটা গিয়ে বলো কৃষ্ণ ভগবান বলে গ্রহণ করেছ বলে হ্যাঁ ওইটা গিয়ে বলো তার মানে গুরুর কথাকে কেন্দ্রতে রেখে সেটাকে আমাদেরকে বলতে হবে আমরা সেখানে কোনো যুক্ত করাবো না যেমন এই যে কোম্পানির অন্যান্য কাউন্সিলাররা সব যুক্ত করে দিয়েছে নিজের মন গড়া বাজার থেকে গাছগুলা নিয়ে চলে এসেছে হ্যাঁ কি না এই জন্য তারা ম্যানেজার পদটা পেল না সম্মানিত হলো না তাই আমরা ভগবত ফিরতে চাই কয়জন ভগবধামে ফিরতে চান আরে বল সবাই যদি যেতে চায় তাহলে আমি যদি একা যাওয়ার কৌশল অবলম্বন করে চেষ্টা করব। অন্যেরা মুরগা এরকম বলে তাদেরকে হেও করলাম আজকে পদনেত্র প্রভু দীক্ষা অনুষ্ঠানে বলছিলেন হ্যাঁ যে আগাছা সেখানে একটা আগাছা বলা হয়েছে যে জীব হিংসা গুরু মহারাজ এই হিংসাটা নিয়ে শিলিগুড়িতে গিয়েছিলেন একটা রথযাত্রায় প্রথম শুরু হয়েছিল তখন গুরু বললেন যে জীবহিংসাটা কী ভক্তিবিনু ঠাকুর বলেছেন যে একটা বাড়িতে একটা রুগী আছে গুরুমা উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলেন ওই বাড়িতে একটা রুগী আছে আপনি জানেন ওইখানে একটা ডাক্তার আছে তো তাকে সাহায্য করা যে এখানে ডাক্তার আছে আপনি চলুন কিন্তু আপনি দেখলেন ওই বেটা মরুগা কষ্ট পাচ্ছে পাক এই ডাক্তারও অনুসন্ধান আমি দিব না তাহলে এটা কি হলো ওনার প্রতি ভালোবাসা হলো হিংসা করা হলো ଆମର ଏଇମାନେ ସବାଇ ନା ମଠ ସଙ୍ଗେ ଯୋଗଦାନ କରି ହରିନାମ କରୁଛି ପ୍ରସାଦ ସେବା କରଛି ଏ ହରିନାମ କରା ପ୍ରସାଦ ସେବା କର ଭକ୍ତ ସଂଘ କର ଆନନ୍ଦ ନା ଆନନ୍ଦ ନହେ ଆନନ୍ଦ କଣ ମନେ କରେ ନା ଆନନ୍ଦ ହରି ବୌରାଙ୍ଗ ଗୌରାଙ୍ଗ ଗୌରାଙ୍ଗ ତାହେଲେ ଏଇଟା ଯଦି ଆନନ୍ଦ ଆପଣ ଆନନ୍ଦ ପା ଗୁରୁମା ଏଇ କଥାଟା ବୋଲି তাহলে অন্যরা কষ্ট পাচ্ছে জন্ম মৃত্যু চক্রে বারবার ঘুরছে হরিনাম করছে না প্রসাদ সেবা করছে না ও জানে না কৃষ্ণ জড় বিষয়ে আসক্ত হয়ে কষ্ট পাচ্ছে কেউ তার প্রতি কি তোমার একটা করুণা হবে না তাকে যদি হরে কৃষ্ণ মন্ত্র প্রসাদ ইত্যাদি তুমি না দাও তাহলে ওইটাই আসল জীবহিংসা বুঝা গেল মুরগি ছাগল কাটা জীভিংসা কিন্তু প্রধান জীবহিংসা আছে অন্নকে ভগবানকে দান না করা কেন না জীব ভগবানকে ভুলে যাওয়ার ফলে দুঃখ পাচ্ছে আপনি অন্য জীবকে খাওয়াচ্ছেন গরিব লোককে খাওয়াচ্ছেন কোনো সংস্থা খোলা হয়েছে সনাতন ধর্মের নামে সন্ন্যাসী সেজে যে হত বছে জীবের সেবা করো মানুষকে খেতে দাও হসপিটাল খুলো খুব ভালো ওটা প্রশংসনীয় কিন্তু তাদের যদি ভগবানের নাম ভগবানের প্রসাদ দান না করা হয় এই দুটি দান না করা হয় তাহলে এটা প্রধান জীবহিংসা তার দুঃখের মেয়াদকে বাড়িয়ে দেওয়া আজ আপনি তাকে খেতে দিলেন কেন খেতে পায় না আপনি জানলেন না তাকে আজকে একটা রোগ ভালো করে দিলেন তারপর দিন আরো একটা রোগ হলো জানলেন না কিন্তু আমরা বললাম আমরা জীব সেবা করছি এটা ভগবানকে ভালোবাসছি এটা আরূপ প্রতারণা করা আছে জীবকে আরও প্রতারণা করা আছে এটা ঘা হয়েছে ফোড়া কষ্ট পাচ্ছে তখন মা গিয়ে পাখা বিচ্ছে তো এটা ভালো না ভালো না পাখা বিছানাটা আরাম হবে কিন্তু মা খালি পাখা বিছাতে আছে যে মা চলে যাচ্ছে আবার যন্ত্রণা কিন্তু মায়ের উচিত এই ফোড়াঘাটাকে ফাটিয়ে রক্ত রক্তপুচ বের করে দিয়ে কোন জায়গা থেকে এই ফোড়াটা এলো কেন এলো তার কারণগুলি জানা যাতে ফোড়াটা না হয় তার চেষ্টা করা সেটা না করে ও খেতে পায়নি ওকে দাও ওষুধ পায়নি তাকে দাও না এরকম না সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত এইসব শিক্ষা দিয়েছেন আমাদের পরম্পরা সূত্রে দুটি দান আপনারা করবেন এই জন্য এই সংঘ গঠন করা হচ্ছে দুটি জিনিসকে দান করার জন্য কে বলতে পারেন অন্যরা কেউ একজন শুধু হাত তুলে সময় আর অন্যরা বুঝতে পারছে না নাকি কি দুটি জিনিস দান করতে হবে জগতের কল্যাণ হবে কি বলুন ধন্যবাদ কৃষ্ণপ্রসাদ আর তো আপনারা কারা ফিরে গিয়ে কৃষ্ণপ্রসাদ আর হরিনাম দান করবেন কেউ ভয় পাচ্ছে যে আমি তো গরিব লোক আজকে আমি বলেছি দীক্ষা অনুষ্ঠানের সময় যে এক কনা হলেও গেটের বাইরে গিয়ে বলতে হবে যে হরে কৃষ্ণ বলুন একটু আমার সঙ্গে আমি এটা শুনেছি খুব ভালো হেসে মাথাটা নিচু করে যদি আমরা অহংকারী হয়ে বলে শুনবে না আমরা মাথাটা নিচু করে হাসি মুখরে সামনে গিয়ে বলবো আমি একবার মুর্শিদাবাদে গিয়েছিলাম সে ভক্ত যে মহারাজ সবাইকে কি হরিনাম করা যাবে আমি করা যাবে কেউ গ্রহণ করবে কেউ করবে না কিন্তু আমাদের প্রস্তাবনাটা করতে হবে তো না তাহলে কালকে সকালে ভোরবেলা আমরা যাব আপনার আপনাদেরকে আমি দেখাবো কি করে সবাইকে হরিনাম করা যায় কেউ গ্রহণ করবে কেউ গালি দিবে কেউ ভালোবাসবে এই তিনটি জিনিস পাবেন আপনাদেরকে আমি দেখাবো তখন ভোরবেলা আরতি করেই আমরা জব করতে করতে যাচ্ছি একটা রিক্সাওয়ালা এসছে আমি সামনে গিয়ে হাত জুড় করে হাসতে হাসতে বললেন হরে কৃষ্ণ আমরা মায়াপুর থেকে এসেছি তখন ওর সঙ্গে সঙ্গে বলল হরে কৃষ্ণ তখন আমরা চলতে লাগলাম আরেকটা জায়গায় গেলাম কেউ একজন আসছে সামনে গিয়ে হাত জুড় করে হরে কৃষ্ণ আপনি এই গ্রামে থাকেন বলে আমি গ্রামে থাকি হরে কৃষ্ণ আপনারা কোথা থেকে এসছেন আমরা মায়াপুর থেকে এসছি আর একটু হাঁটতে হাঁটতে গেলাম একটা লোক ঘর থেকে সবে বেরিয়ে এসেছে ভোরবেলা মুখটুকু ধুয়ে নিই হ্যাঁ হরে কৃষ্ণ ও মুখটা ফিরে নিল মুখটা ফিরে ঘরে ঢুকে গেল আমি বললাম দেখুন ও বলল না সেজন্য কেউ গ্রহণ করবে কেউ করবে না তাতে নিরুৎসাহিত হবেন না এ আছে প্রচারকের নিয়ম গ্রহণ করলো না দেখে নিরুৎসাহিত হয়ে প্রচার বন্ধ করে দেবেন না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বাংলাদেশে ভক্তদের পাঠালেন প্রচার করতে ঢাকায় প্রথম সেখানে ভক্তরা গেছে তারপরে ঘুরে এসেছে কেউ একটাও ভক্ত হয়নি তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জিজ্ঞাসা করলেন কি রেজাল্ট তোমাদের প্রচারে রিপোর্ট দাও যে প্রভুপাত কেউ একজনও ভক্ত হয়নি প্রভুপাত বললেন কি করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে ভক্ত হয়নি কে বলছে ওখানে না কেউ হরিকথা শোনেনি কে বললো হরিকথা শুনেনি। ওখানে যে দেওয়াল ছিল দেওয়ালে অনেক পোকামাকড়া ছিল গাছ ছিল পাখিরা ছিল তারা সবাই শুনেছে কে বলছে শুনেনি। তোমরা আবার যাও তার মানে উনি ওনাদেরকে নিরুৎসাহিত করলেন নিরুৎসাহিত করেননি সেই জন্য আমাদের কোনো ভক্তকে নিরুৎসাহিত করবেন না আমি যখন জিজ্ঞাসা করলাম উনি কিছু বললেন উত্তরটা হয়নি আমি ওনাকে নিরুৎসাহিত করলাম কি বললাম ওনাকে কি বললাম ধন্যবাদ কিন্তু যখন উনি ফাইনাল বললেন আমি এটা হচ্ছে মেন আচার্যদেরকে আমাদের গ্রহণ করতে তাহলে উনি উত্তরটা পেয়ে গেলেন হ্যাঁ কি না তো এরকম হচ্ছে আমাদের পন্থা তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পাঠিয়ে দিলেন আবার গেছে তখন আবার গুরুর কথা পালন করছে তার মানে এরকম কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না নিরুৎসাহিত হবেন না এসব আমাদের আচার্যদের পন্থা পালন করতে হবে আমাকে গুরুদেব বলেছেন না মোটে প্রচার করতে কেউ আমাকে গালি দিল আমাকে অপমান করল হ্যাঁ আমার প্রশংসা করল না আমাকে কেউ মানে ক্লাস দিতে বলল না তাতে নিরুৎসাহিত হবেন না এই জন্য এই সব জিনিস কি করে আমরা পারব তার জন্য আমরা এইগুলি এখন আলোচনা করবো যে চারটি খাতার কথা আমরা বলি যেখানে একটা খাতা থাকবে আলোচনা চক্র খাতা যে আলোচনা চক্র খাতাতে কি থাকবে না এই যে আমরা শ্রদ্ধাবান ভক্ত নিয়ে একটা নামটো সংঘ গঠন নতুন। নূতন শ্রদ্ধাবান মানে যে কৃষ্ণ নামকে বিশ্বাস করে ভগবানের নাম করলে ভগবত ভক্তি হয় এবং সমকর্ম সিদ্ধি লাভ করে এ বুঝেছে যে কৃষ্ণ নাম করা একমাত্র উচিত তাই জন্য নামঠ সদস্যের যোগ্যতা আছে সে হরে কৃষ্ণ মন্ত্র জপ করবে একমালা তাহলে সে নামট সঙ্গে সদস্য হয়ে গেল সেই সদস্য কি সদস্য শ্রদ্ধাবান বুঝা গেল শ্রদ্ধাবান সদস্য আর সপ্তাহে একদিন নিরামিষ খাবে অন্য কোনো নিয়ম নেই সে ধনী না গরিব শিক্ষিত না অশিক্ষিত দেখতে সুন্দর না অসুন্দর মহিলা না পুরুষ বাচ্চা না যুবক না বৃদ্ধ নামটো সঙ্গে এইসব বিচার হবে না সে পুলিশ অফিসার না ডাক্তার না ইঞ্জিনিয়ার না কি জিনিস এটা যেন বিচার না হয় এই সমত জিনিসটা ওখানে বিচার হবে না তো এইভাবে আমাদের লেখা থাকবে নামটোর সঙ্গে সদস্যদের নাম এবং সেখানে যে চারটা পরিবার আছে তারা কিভাবে বসবে ওখানে লেখা হবে আগামী সপ্তাহে আমাদের অমুক বাড়িতে এই নামটা সঙ্গে বসবে ওখানে কে কি করবে সেবা দিতে হবে সদস্যক জন তাদেরকে সেবা দিতে হবে সেবা দিলে দ্বন্দ্ব হবে না আর সেবা না দিলে তারা লেটে আসবে কেবল প্রসাদের সময় আসবে এবং প্রসাদ খেয়ে কেটে পড়বে আর তারা কিছু শিখবে না এই তাদের যদি দায়িত্ব দেওয়া হয় আপনারা বলুন আপনার ছেলে মেয়েদের যখন আপনি দায়িত্ব বুঝিয়ে দিলেন তুমি এটা করবে দোকানে যাবে এটা করবে তখন সরকারি চাকরি করে না আপনারা অনেকেই তখন সরকার থেকে নোট দিয়ে দিল তোমার এই সময় আসবে এ করবে সেটা করবে তখন এই দায়িত্ব যখন বুঝিয়ে দেয় তখন আপনারা পালন করে তখন বক্সিস পান কি না হ্যাঁ কি না তখন বক্সিস দেয় তখন আপনার প্রশংসা হয় প্রমোশন হয়ে যায় ঠিক সেরকম এই নাম হটার সঙ্গে আমরা প্রমোশন করাতে চাই তার জন্য একটা খাতা আছে কৃষ্ণভক্তি ক্রমোন্নতি খাতা গৌর সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক কৃষ্ণ সাধক প্রভুপাদ আশ্রয় নামটা পরিচয়ে দেখবেন একটা সিঁড়ি আছে নামটা পরিচয়ে সিঁড়ি দেখেছেন তো ওইখানে এটা আছে তো সেজন্য আমাদের ওই খাতায় লেখা হয়ে গেল যে আগামী সপ্তাহে ওই প্রভুর বাড়িতে হবে তাহলে ওইখানে সেবা দিতে হবে কী কী সেবা আছে আমাদের না এরকম ঠাকুর সাজাতে হবে এখানে আমি সাজিয়ে রেখেছি দেখুন এ ঠাকুরটা দেখছেন সবাই অল্টার সাইড দেখছেন রাধা মাধব উপরে আছে তারপরে পঞ্চদত্ত নৃসিংহদেব জগন্নাথ তারপরে পরম্পরা তুলসী কীভাবে সাজানো হয়েছে তুলসী পরম্পরা থেকে উঁচুতে আছে হ্যাঁ কি না তার মানে আমি অনেক দক্ষিণ দিনাজপুর মালদায় গেলাম ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় জঙ্গলের মতো আর দেখলাম ঠাকুরের গায়ে কালো হয়ে আছে তাদের যে মোছার রুমালটা ছাতিয়া কি বলে বাংলা আমার ভাষাটা বাংলা নয় ছাতনা পড়ে আছে কালচে কালচে হয়ে গেছে দাগ দাগ তার মানে কাঁচা হয় না ঠিক মতো হয়তো একটা শুকে গেছে আবার ভিজা অবস্থায় নিয়েছে হ্যাঁ একটা ঘেমে গিয়ে যেমন কালো কালো দাগ হয়ে যায় তো এই আরতিতে আমরা যে জিনিসগুলা প্রয়োগ করি ওগুলা কি জানেন বলরাম আদিগুরু বলরাম প্রতিনিধিত্ব করেন কৃষ্ণ সেবায় এই যে ঘন্টা তারপরে এই যে আমরা কাঁসর করতাল মৃদঙ্গ এই যে ভোগের প্লেট ভোগের যে বাটিগুলি এসব ভগবান বলরাম নিজে প্রকটিত হয়ে কৃষ্ণের সেবা করেন তো এইগুলাকে অসন্মান করা যাবে না ভগবানের যে বস্ত্রগুলি সেগুলি সব বলরাম রূপে ভগবান সাহায্য করেন তো এগুলি জানতে হবে তাহলে কি হবে না এরা সম্মান করতে হয় তো সেজন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আমি গিয়ে দেখলাম আচমন কাপটা কি নোংরা ভোগের প্লেটটা কেমন তারপরে কয়েক বাড়িতে গিয়ে দেখলাম তাদের নিজেদের জপমালাটাও পরিষ্কার নেই অনেক ভক্তের জপমালাটাও বলরামের প্রতিনিধিত্ব করছে হ্যাঁ এখানে এই জন্য বলরাম যখন জন্মাষ্টমী দেখলেন যে কৃষ্ণ যখন যাবেন তার আগে স্বর্গর্ভাসুরকে পাঠিয়েছিলেন দেবকীর গর্ভকে পবিত্র করতে বলরামকে পাঠালেন আর বলরামকে আবার আকর্ষণ করে তার অরিজিনাল মায়ের কাছে পাঠিয়ে দিলেন এবং তারপরে কৃষ্ণ এলেন তার মানে কাম ক্রোধ লোভ মহ মদম আশ্চর্য ষড় গর্ভাসুর আমাদের মধ্যে যতদিন থাকবে সেখানে আমরা গুরু কৃপা পাব না যেখানে আমাদের ভিতরে যে সেজন্য আমরা গুরুর কৃপা নিয়ে প্রচারকদেরকে পাঠাই যে শিখাও তোমার পবিত্র রান্না কর প্রসাদ খাও এইসব করে করে তার মানে বলরামের কৃপা তার মানে গুরুর কৃপাটাকে বিতরণ করা হয় যার ফলে সে কৃষ্ণ সেবা করার সুযোগ পায় এই সমস্ত পন্থা দেওয়া হয় প্রচারকের মাধ্যমে হ্যাঁ মায়াপুর থেকে প্রচারক যাবে সেখানে শিখাবে তাদের আবার প্রচারক তৈরি করবে হ্যাঁ তাদেরকেও প্রচারক করবে তার মানে নয় শুধু জেলার প্রচারক প্রচারক আপনাদের এলাকায় যাদেরকে প্রচারক তৈরি করা হল তারাও প্রচারক হ্যাঁ তো সেই জন্য আমাদের যেন তার মানে জেলার প্রচারককে নিন্দা করলে চলবে না আর যে সেখানে একটা প্রচারক তাকেও নিন্দা করলে চলবে না প্রত্যেক প্রচারককে সহানুভূতিশীলতা নিয়ে সাহায্য করতে হবে তাহলে কি হবে সেই প্রচারটা বাড়বে কাউকে হেয় করা কাউকে বড় করা এরকম না তো সেজন্য আমাদের একটা জেলার প্রচারক একবার কি করেছে একটা জায়গাতে দুটো দল হয়ে গেছে তখন আমরা ডেকেছি তখন বলা হলো এই দুটি গ্রুপ রয়েছে তোমার জেলায় তুমি কোন গ্রুপের মধ্যে সেই গ্রুপে গিয়ে বসো জেলা প্রচারককে বলা হলো তখন জেলা প্রচারক গিয়ে একটা গ্রুপে বসে গেল তখন আমি বললাম আপনি জেলা প্রচারক হওয়ার যোগ্যতা নেই আপনার প্রচার বন্ধ সেই দিনই বন্ধ করে দিয়েছিলাম আমরা প্রচারকের কোনো গ্রুপ থাকবে না তাহলে আপনারা জেলার প্রচারক থেকে প্রচারক হলেন আর আপনাদের মধ্যেও কোনো গ্রুপ থাকবে না এ এর গ্রুপ তার গ্রুপ কিন্তু আমরা নামটা সংঘ গ্রুপ তৈরি করছি প্রচারক দৃষ্টিকে বাড়ানোর জন্য যে আপনি এই চারটি গ্রুপের উপচক্রপতি আপনি বারোটা সংঘের চক্রসেনাপতি আপনি ছত্রিশটা গ্রুপের আপনি মহাচক্রসেনাপতি আপনি একশোটা গ্রুপের মালা সেনাপতি কিন্তু প্রত্যেকেই প্রচারক জেলা প্রচারক তার আন্ডারে মালা সেনাপতি একশো আট গ্রুপ দেখছে আবার একজন মহাচক্রবর্তী ছত্রিশটা গ্রুপ দেখছে তারাও প্রচারক সেজন্য এরকম নয় যে না এরা প্রচারক নয় জেলা প্রচারক শুধু প্রচারক বা এই ইনি প্রচারক ইনি প্রচারক নয় এটা কাটাগুরি আমরা করবো না আমরা সমস্ত প্রচারককে একই দৃষ্টিতে দেখব হ্যাঁ কেউ দায়িত্ব নিয়ে করছেন তাকে আমরা আরও দায়িত্ব দিব তিনি সেবা করার জন্য দায়িত্ব নিচ্ছেন তাকে তাকে বলা হয় সেবকপতি গুরুমা বলছেন সে সেবকপতি তার মানে সে সেবা গ্রহণ করার জন্য নয় অন্য থেকে সম্মান পাওয়ার জন্য সেবকপতি নয় অন্যকে সম্মান দেওয়ার জন্য তিনি সেবা করবেন মালা সেনাপতি হবেন জেলা প্রচারক হবেন যাই হবেন বা কোনো সঙ্ঘের সেক্রেটারি হবেন সভাপতি হবেন তিনি দশজনের গ্রুপকে দায়িত্ব নিলেন তেমন অন্যদেরকে সেবা করার জন্য সেবা নেওয়ার জন্য নয় এই মনোভাবটা সংঘতে তৈরি করতে হবে এই জন্য আমাদের এটি যদি করতে হয় তাই জন্য কী করবেন হ্যাঁ সেখানে এই জন্য পরস্পরকে সেবা ভাগ করে দিতে হবে তো সেজন্য এই সেবা ভাগ করতে গেলে যখন আমরা শুনলাম একটা সংঘের কেন্দ্রবিন্দু থাকতে হবে তো সেই কেন্দ্রবিন্দুকে বলুন কেন্দ্রবিন্দু কে কেন্দ্রবিন্দু কে একটা নামটো সঙ্গের কেন্দ্রবিন্দু কে আমি আগে বললাম এত পর্যন্ত আপনারা শুনেন কে পিছনে কেউ বলুন কৃষ্ণ আর গুরুদেব তার মানে গুরুর শিক্ষা অনুসারে আমাকে চলতে হবে তার মানে একটা নামটো সঙ্গে গুরুর যে শিক্ষা আছে সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে পরম্পরার মাধ্যমে সেদিন আগে একটু আগে বললাম জীব বলেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে পরম্পরা সূত্রে আমাদেরকে গ্রহণ করতে হবে আমি একবার বলছিলাম গুরু মহারাজের কথা শিলিগুড়িতে গুরু মহারাজ বলছিলেন যে জগতে আগুন লেগে গেছে যখন কোথাও আগুন লেগে যায় যখন কেউ শুনে কি করেন আপনারা জল টল বালতি নিয়ে দৌড়ান কিনা ছেলে মেয়ে সবাই দৌড়াচ্ছে কখনো কখনো কোনো অযোগ্য ব্যক্তি থাকে সে দৌড়ে গিয়ে একদম ভাব প্রবণতায় আগুনের মধ্যেই লাভ দিয়ে দেয় ফেলবো আমি বালতি সহ নিয়ে দৌড়ে আগুনের মধ্যে ঢুকে যায় এরকম কয়েক জায়গা দেখা গেছে ভাব প্রবণতা আমি ঢালবো দৌড়ে ছুক করে ভিতরে ঢুকে গেছে বুঝতে পারলো না যে আমি ঠেলে লিভিয়ে দিব কিন্তু অনেকে কি করে কেউ দক্ষ আছে তাদের সহযোগিতা নিয়ে তারা সবাই মিলে ঢালে দেখবেন দমকল বাহিনী যায় যখন একা কেউ করে না সবাই একসাথে সবাই সহযোগিতা করে হ্যাঁ কি না সহযোগিতা করে কি না কেউ একজন দৌড়ে গিয়ে আমি করব তোদের লাগবে না যেন গুরু মহারাজ বলছিলেন যে যখন গুরু কৃপা নিয়ে মায়াপুর থেকে ভক্তি, রস কলস জল ভক্তির রসের জল নিয়ে যাচ্ছে প্রচারক জেলা প্রচারক মায়াপুর থেকে গুরুর আদেশে সেটা যাচ্ছেন সংসারে দাবানল লেগে গেছে সেটাকে লিভানোর জন্য কিন্তু ভাব প্রবণতায় আমি খুব যোগ্য এরকম ভেবে যেন জেলা প্রচারক যাবে না আমি খুব যোগ্য হ্যাঁ যে আমি এসেছি এই যে জল নিয়ে আমি একা এইসব করবো এরকম না সেখানে যারা আছে সে গিয়ে বলবে দেখুন আগুন লেগে গেছে আমি তো নিয়ে এসেছি জল এই দমকলটার বাহিনী হিসাবে এসেছি আপনাদের সহযোগিতা লাগবে তো দমকল বাহিনী গিয়ে লোকাল লোকেদের সহযোগিতা নেই কি না কোথায় জলের ট্যাপ আছে কোন জায়গা দরজা আছে এটা নেই কিনা হ্যাঁ কিনা না দমকল বাহিনী গিয়ে যে কোনো জায়গায় ঢুকে পড়ে জল খুঁজে পাবে পাবে না তো এইগুলি আমাদেরকে নজর দিতে হবে আমরা এগুলি নজর দেই না তো সেই জন্য কি করতে হবে কেন্দ্রবিন্দু কে আছে জানতে হবে তার মানে ওইখানে যে আগুন লেগে গেছে ওখানকার কারা আছে তাদেরও নিতে হবে তো সেজন্য ভগবান কৃষ্ণ কেন্দ্রতে আছেন এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি তো সেখানে গিয়ে পরামর্শ করতে হবে দ্বিতীয় কি কেন্দ্রবিন্দুর পরে পরামর্শ করতে হবে তার মানে পরামর্শ না করে আপনি জল ঢালতে পারবেন না কিন্তু ও আপনি মহাশয় মায়াপুর থেকে নিয়ে এসেছেন এই কলসটা আমাদের দিয়ে দিন আপনি যান ভাগুন জেলা প্রচারকের ত্যাগ ভাগ আপনার লাগবে না আপনি কলস নিয়ে এসছেন আমি আমরা ঢালবো তারপরে সেখানে গিয়ে দেখাল নিয়ে গেছে কেউ আমরা ঢালবো বলে তখন বলছে না তোমাদের কাউকে ঢালতে হবে না আমি ঢালছি তোমরা এখানে থাকো আমার কথা শুনতে হবে এরকম না সেখানে পরস্পর পরামর্শ করতে হবে ঠিক করলে পরে এটাকে ঠিক করা যাবে একটা কনিষ্ঠ ভক্তের পরামর্শও একটা বড় জিনিস পাওয়া যায় অনেক সময় অনেক সিনিয়র ভক্ত রয়েছে সে কিছু বলছে আবার একটা কনিষ্ঠ ভক্ত কেন পরামর্শ সবাইকে করতে হবে তার কিছু একটা কথা বলে সেটাও গ্রহণীয় যোগ্য হয়ে যায় আমি একবার এরকম দেখছিলাম একটা প্রোগ্রাম হবে তো সেই প্রোগ্রামে ঝগড়া লেগে গেছে সবাই বলছে আমরা পাঁচ হাজার লোককে খাওয়াবো বোঝে না না আমরা এক হাজার লোককে খাওয়াবো তো এই প্রসাদ খাওয়ানোটা বিতরণ করাটা আমাদের লক্ষ্য হয়ে গেল হ্যাঁ কি না হ্যাঁ কি না প্রসাদ সেবা করা বিতরণ করাটা লক্ষ্য কিন্তু দশ দুই হাজার খাওয়াবো কি পাঁচ হাজার খাওয়াবো কি এক হাজার খাওয়াবো সেটা কি আমাদের সেটা সেই বিষয়বস্তুটা আলোচ্য বিষয় কিন্তু প্রত্যেকের লক্ষ্য হচ্ছে প্রসাদ বিতরণ কিন্তু এখানে পাঁচ হাজার খাওয়াবো কি দু হাজার খাওয়াবো কি এক হাজার খাওয়াবো এটাকে আলোচনা করতে হবে আমাদের লক্ষ্য হরিনাম বিতরণ করা কি কিভাবে করব তাই জন্য পরামর্শ করতে হবে কি করে স্তরে স্তরে যেতে হবে সেজন্য ওখানে ঝগড়া লেগে গেছে না না আমরা পাঁচ হাজার খাওয়াবো বলছে না প্রভু পাঁচ হাজার না খেলো দু হাজার খাওয়ালে ভালো না না এক হাজার হলে খুব ভালো হয় তখন ওরা কেউ মীমাংসা করছে না তুই বেশি জানিস তখন চুপ করুন আপনি এক হাজার লোককে কেন খাওয়া না আগে বলুন উনি বললেন মহারাজ এখন এই করোনা গেল ব্যবসা ট্যাবসা খুব খারাপ আর এখন লোকেদের কাছে টাকা পয়সা চাওয়া যাবে না আর সদ্য সদ্য আমরা এই নামহ সংঘটা গঠন করেছি আমরা কেবল বাহাবা পাওয়ার জন্য এটা করতে যাচ্ছি কয়েকজন তারা বাহাবা পেতে চাইছে বা কিছু স্বতন্ত্রভাবে কিছু কালেকশন করবে সেখানে কিছু নিজেদের পকেটে পুরানোর চেষ্টা করবে এই ধরনের কিছু জিনিস আমি লক্ষ্য করেছি তো সেজন্য আমি বলছি যে না না আমাদের সিস্টেমেটিক চলতে হবে আমাদের বেশি টাকা জুলম করে কাউ কাছ থেকে চাওয়া যাবে না স্বতঃস্ফূর্তভাবে যত আসবে সেজন্য যদি আমরা কমপক্ষে এক হাজার লোককে খাওয়াই আর আমাদের মেন পাওয়ার কম আছে আমাদের রান্না বাসনও কম আছে এই মুহূর্তে পাঁচ হাজার লোককে খাওয়ানো যাবে না অতএব এই জিনিসগুলি করতে হবে তখন সে আমি জিজ্ঞাসা করলাম যিনি পাঁচ হাজার খাওয়াবেন বললেন প্রভু আপনি বলুন পাঁচ হাজার খাওয়াতে চাইলেন উনি এক হাজার খাওয়াতে চেয়েছেন পরামর্শ মানে কি আমি কি সিদ্ধান্ত নিয়ে নিলাম ইনি এটা বললেন এটাই আমাদের করতে হবে আমি বলিনি কিন্তু আমি তখন যারা সদস্য ছিল তাকে জিজ্ঞাসা করলাম প্রভু আপনি পাঁচ হাজার কেন খাইতে বলেছিলেন তখন উনি বললেন যে আমাদের বেশি প্রচার হতো তাহলে এই পরিস্থিতি অনুসারে কি করণীয় আপনি বলুন বললেন না না উনি যে বললেন এক হাজার লোক খাওয়া এটা মনে হচ্ছে খুব ভালো তাহলে একটা কনিষ্ঠ ভক্ত নূতন ভক্ত সেরকম বলল তখন তার কথাটা আমি বললাম আপনি কি বলছেন দু হাজার খাওয়া চাইছিলাম না না এক হাজারটাই মনে হচ্ছে আমার অ্যাপ্রিপ্রিয়েট হবে কেন আমাদের সত্যি কথা বাসন নেই কি রান্নার লোক নেই আমরা তো সদ্ে সদ্য নামটো করেছি টাকা পয়সাও কম আছে আর এখন করোনা গেলো কেউ দিবে না হ্যাঁ সেই জন্য এক হাজার লোকটাই আমরা খুব জোর বলে হয়তো করতে পারবো তাহলে আপনারা এখন কি করবেন সবাইকে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের কি করবেন কি করবেন তখন সবাই বললো আমরা এক হাজার লোকে প্রসাদ খাওয়াবো তখন তাহলে এটা পরামর্শ ঠিক হলো না ভুল হলো ঠিক হলো তো লিখে রাখুন তখন লিখে রাখলো এক হাজার লোক তাহলে খাতায় লেখা হয়ে গেল। এই জন্য পরামর্শ করতে বলছি বারবার কোনো একজনের সিদ্ধান্তে কোনো কিছু করবেন না তো সেই জন্য নামটো সঙ্গে কেন্দ্রবিন্দু গুরুকৃষ্ণ আনুগত্যে তারা আমাদের এইভাবে শিখিয়েছেন যে পরামর্শ করতে হবে তো এই পরামর্শ করার ফলে এই যেসব ভক্তরা ছিল তাদের গুরুত্ব দেওয়া হলো কি না হ্যাঁ কি না গুরুত্ব দেওয়া হলো তার মানে ভক্তদের গুরুত্ব আরোপ করতে হবে তার মানে কনিষ্ঠকেও গুরুত্ব দিতে হবে সিনিয়রকেও গুরুত্ব দিতে হবে যারা মধ্যম কনিষ্ঠ উত্তম তার মানে সবাইকে গুরুত্ব দিতে হবে কীভাবে গুরুত্ব হবে আমরা যদি পরস্পর সাথে কমিউনিকেশন করি পরস্পর সাথে কমিউনিকেট করি তাহলে কী হবে কোপারেশন হয়ে যাবে বুঝে গেলো তার মানে আমাদের কেন্দ্র রাখা দরকার আমাদের পরামর্শ করা দরকার ভক্তদের গুরুত্ব দেওয়া দরকার আর কমিউনিকেশন করা দরকার এই সবগুলি ঠিক হবে যদি আমরা ভগবানের নাম তুলসীর সামনে বসে শুনে শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে শুনে শুনে ভালোভাবে যদি জপ করি তাহলে বোঝা যাবে আর যখন আমি অন্যের প্রতি সন্দেহ আজকে কারা দীক্ষা অনুষ্ঠানের সময় ছিলেন হাতুরুন দেখি দশ নাম অপরাধ আমি বলছিলাম যখন তো ওখানে এই যে অপরাধ সম্বন্ধে বলতে গিয়ে অপরাধ হয়ে গেলে কি হয় সেখানে অন্যের প্রতি হিংসা ভাব বাড়ে অন্য কিছু করছে তার দেখে আমরা হিংসা করি তো এটা খারাপ যদি কেউ অপরাধ করে এই অপরাধটা কোথা থেকে হয় বৈষ্ণব অপরাধ থেকে হেয়ত্ব থেকে অন্যকে হেয় করা আমি শ্রেষ্ঠ আমি বড় আমি যা বলবো তাই শুনতে হবে তার থেকে অপরাধ হয় তখন আস্তে আস্তে আমাদের কি হবে অন্যদের প্রতি ক্রোধ হবে বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবে আর ওটা রজগুণের ভক্তিতে চলে যাবে কিন্তু আমাদের বিশুদ্ধ সত্য ভক্তিতে আসতে হবে গুরুমায় বলছেন দেখবেন কেউ ক্রোধান্বিত হচ্ছে ওটা ভক্তিজীবনে ভালো লক্ষণ নয় কাউকে বসীভূত করার চেষ্টা করছে এটা ভালো না সে সময় অন্যকে বড় করার চেষ্টা করবে এটা মহাপ্রভুর শিক্ষা তো সেজন্য আমাদের কনিষ্ঠ মধ্যম উত্তম যে হোক না কেন নামটো সঙ্গে পরামর্শ করবে এই খাতাগুলি করতে হবে এই জন্য প্রথম হলো আলোচনা চক্র খাতা যেখানে পরামর্শ করে সিদ্ধান্ত করা হবে আগামী সপ্তাহে কার বাড়িতে বসবে লিখে নিলেন সেখানে গিয়ে এই অল্টার সেটকে করবে আমি সনাতনকে বলছিলাম সুমধুর প্রভুকে যে আমি একটা সুন্দর এই বছরে একটা পুস্টার করেছি যেখানে এই রকম সমস্ত জিনিস আছে রাধা মাধব এরকম পঞ্চদত্ত নৃসিংহদেব এরকম এরকম আমি একটা আনতে চেয়েছিলাম রাধামাধবতা অত বড় হবে না যাতে প্রত্যেক নামটো সঙ্গে ওরা করতে পারে ওটা হালকা হবে আর নিয়ে যেতে পারে সনাতন প্রভু কি একটা সেট করা হয়েছে নিয়ে আসো ওকে বলেছিলাম যে দয়া করে তুমি অন্তত প্রথম জেলা প্রচারক হিসাবে ও নামটো সংঘ মহামিলন আয়োজন করেছে নামটো মেলার নূতন হয়তো সদ্য সদ্য সবাইয়ের কাছে পৌঁছায়নি তখন ও বলছিল যে কি প্রাইজ দিলে ভালো এ সবাইকে তো দিতে পারবে না এই বছরে কিছু লোককে প্রাইজ দিতে পারা যায় এক একটা সংঘকে কিছু সংঘকে তোমরা দিতে পারো তো সেজন্য সুমধুর প্রভুর নির্দেশে এই সব সনাতন প্রভু হ্যাঁ তিনি করলেন আমি এগুলা তৈরি করছিলাম তো অন্য সং ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছিল তখন পরম্পরা এটা দেখুন আমি এরকম করেছি এটা ছাপিয়েছি প্লাস্টিক লেমিনেশন যেটা জল দিয়ে ধোয়া যাবে প্লাস্টিক লেমেন এটা তো উপরে একটা প্লাস্টিক এখানে কোনো কাচ বাঁধানো নেই তাই হালকা দেখতে ভালো লাগছে গোল্ডেন তো এখানে যখন নৃসিংহদেব একই সাইজ করে দিয়েছি স্তম্ভ থেকে বেরিয়ে আসছে একই সাইজ জগন্নাথ একই সাইজ পঞ্চতত্তর একই সাইজ তাহলে এখানে দেওয়া হয়েছে তারপরে জয় রাধা মাধব ভালো লাগছে প্রত্যেক নামটা সংঘের জন্য এই জিনিস থাকবে আর পরম্পরা তো দেওয়া আছে এটা থাকবে গুরু যদি কেউ নিয়ে গেল কিন্তু নামটো সংঘ মহামিলনে প্রথমে গুরু যাবে না সেখানে পাবলিক অনুষ্ঠান হ্যাঁ সেখানে স্বরগোস্বামী জায়গা না থাকলেই শুধু প্রভুপাত থেকে নিয়ে যাবেন এটা নিজের দীক্ষিত ভক্তরা রেখে দিতে পারে কোনো অসুবিধা নয় বাড়িতে পাবলিক অনুষ্ঠানে প্রভুপাত থেকে থাকবে ঠিক আছে যখন কেউ গুরু মহারাজ থেকে দীক্ষা নেবে তখন সেই গুরুর ছবি নিয়ে পূজা করবে এটা হচ্ছে সিস্টেম তো এখন ভালো লাগছে রাধা মাধব তাহলে সাজাবে জনি তার নাম লিখলেন রমেশ প্রভু আগামী সপ্তাহে পরামর্শ করছেন আগামী সপ্তাহে কে এই অল্টারসেট সাজাবে সঙ্গে সঙ্গে আপনারা পরামর্শ প্রভু কে করবেন কে করবেন একজন বলে আমি করব লিখে নিলেন ঠিক আছে এনার নাম লেখা হয়ে গেল তা পরের সপ্তাহে কে সাজাবে কিন্তু উনি করবে না যারা পরিচালক হবেন একজন ব্যক্তি যেন প্রতি সপ্তাহে সেট না সাজায় কেন একজনও পূজারী থাকবে না কেন না সবাই অংশগ্রহণ করবে আমি একটা পয়েন্ট বললাম সেখানে কে আসন বিছাবে তার নাম লেখা থাকবে কে সেখানে মালা তৈরি করবে ফুল আনবে সেখানে সবজি আমান্য করবে কে সেখানে কে যে বাসনগুলা রান্না হয়ে যাওয়ালো বা ফলমূল হচ্ছে ওই বাড়িতে যে হলো ওই বাড়ির বাসন বাসন কিন্তু নামট ভক্তরা মাঝবে উনিও নামটো সদস্য কিন্তু ওই বাড়ির লোক তার বাসন কুসন দিবে ফলমূল জন্য ভোগ লাগবে কিন্তু উনি মাঝবে না ওই বাড়ির লোক আপনারা এই নামটো সঙ্গে নির্ণয় করে নেবেন যে ইনি গিয়ে মাঝবেন তাহলে পরে মাসে আরেকজন মাঝবেন এই ভগবানের সেবাতে নতুন ভক্তদের পুরানো ভক্তদের যদি আমরা বাসন মাজাই বিভিন্ন সেবাতে যুক্ত করাই তাহলে কেউ যদি দায়িত্ব থাকে তখন আমরা বলি মহারাজ না আমার মহামিলনে কেবল প্রসাদের টাইমে আসে তো এটা আপনারা বলুন যখন এই দায়িত্ব দেওয়া হয়ে গেল কেউ প্রসাদের টাইমে আসবে যেহেতু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তাহলে সে আগে আগে আসবে না না আমাকে যেতে হবে হবে বলে আমাকে আসন বিছাতে হবে আমাকে মালা পরাতে হবে আমাকে ভোগের ওই সবজি আমান্য করতে হবে আমাকে কীর্তন গাইতে হবে তখন কীর্তন গাওয়াও নতুন কীর্তন গাওয়াও যেন একজন নয় সেখানে গীতা পাঠও আলাদা করতে হবে সেখানে একজন পড়বে না প্রতি সপ্তাহে একজন না এজন্য জন্য তাৎপর্য শ্লোক লিখাতে হবে গীতার এই শ্লোক এই তাৎপর্য আগামী সপ্তাহে কে পড়বে সদস্যদের মধ্যে আপনারা বলেন মহারাজ এই তো মূর্খ লোক কি পড়তে পারবে এই প্রশ্ন আছে হ্যাঁ কি না হ্যাঁ কি না তাহলে মূর্খকেও পাঠ করতে দিতে হবে মূর্খকেও গান গাইতে দিতে হবে যে গান জানে না আমার মনে আছে আমি নিজে গান জানি না বাজাতে জানি না এখনও জানি না কিন্তু কিছুটা কাজ চালাতে পারি কি করে পারলাম না আমরা যখন চক্রভবনে নিচে ছিলাম এইটি ফোরে তখন আমাদের রিজন্যাল ডাইরেক্টর মহাশয় তিনি বলতেন যে এই দুই তিনজন কেবল গাইবে এরা কেবল গিয়ে হরি কথা বলবে তোমরা কি অ্যাসিস্ট্যান্ট হয়ে শিখবে না এই জন্য মায়াপুরে যখন থাকবে এখানে চারটা থেকে ছটা তুমি কালকে করতাল বাজা এই যে করতাল বাজা আছে তার সাথে নিচে বাজাবে এরকম করতে করতে তুমি গান জানো না বলছেন না তাল নেই ইনি গাইবেন তুমি গাইবে প্রভুপাদ একবার বৃন্দাবনে একজন ভক্ত গাইছে ভালো পারছে না প্রভুপাত আর দুইজনকে বলেন যাও তার সঙ্গে গাও আর যদি আমরা এক সপ্তাহে আগে দিয়ে দিলাম নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি এই প্রভু গাইবেন বা এই মাতাজি গাইবেন উনি বলেন আমি তো পড়াশোনা জানি না মহারাজ তখন উনি গাইবেন কি করে বলুন কে বলতে পারে উনি গাইবেন কী করে আমি একটু আগে বলে দিলাম কি করে উনি গাইতে পারবেন আপনাদের থেকে জানতে চাইছি উনি না জানলেও উনি গাইতে পারবেন উনি যে সাত দিন নিতাই গুণমনি কি পড়া জানে না কি করে উনি শিখবেন কে বলবেন নিজের বাড়ির বৌমা ছেলেদের নাতিপুতিরা ভালোবাসে না এই সব তাদের কি করে ভক্ত করাবেন শাশুড়ি গেলবা বা শ্বশুর গিয়ে বৌমা গুণগান করবে ফার্স্ট তুমি এত সুন্দর বৌমা আমার এত পড়াশোনা করে এসেছ আমি খুব মূর্খ আমি নাম যাই গান গাইতে পারি না পড়াশোনা নেই পিঠে হাত দিয়ে বৌমা তুমি একটা এই গানটা নিতাই গুণমণি কোথায় খুঁজে দাও তো একটু তুমি গাইতে পারো না তুমি গান করো বল না আমি করি না তো একটু পড়ে দাও তাহলে বৌমা নিতাই গুণমণি নিতাই গুণমণি করল উচ্চারণ আগে পছন্দ করতো না তাহলে বৌমা একদিন নিতাই গুনমণি করতে করতে শাশুড়িকে শিখাতে শিখাতে শ্বশুরকে বলতে বলতে সারা সপ্তাহ নাতিনীকে নিয়ে এলো নাতনি আসো না নিতাই গুনমণিটা আমাকে শিখাও আমাকে গাইতে হবে তোরা যদি যাস দেখবে আমি গাইব গিয়ে ওখানে না না আমাদের সময় নেই ঠিক আছে তুই একটু গান শিখিয়ে দাও হ্যাঁ তো সোনামণি বলে তার কাছে একটু গান করে নিল ভাগবত গীতাটা দেখো না এই অধ্যায়ের তাৎপর্যটা কোথায় একটা আমাকে পড়ে শোনা ওখানে হরে কৃষ্ণ আছে কৃষ্ণ বলেছেন তারপরে প্রভুবাদ মাঝে মাঝে তাৎপর্য কৃষ্ণ ও হরে কৃষ্ণ করতে চাইতো না আর দেখা গেল নাতি নাতিনি বৌমা ছেলে ওই শাশুড়ি বা বাবার কথায় একটু পড়ে শোনালো সারা সপ্তাহ ওই যে শুনলো যা দিন শুনলো একটা তাৎপর্য একটা শ্লোক বেশি পড়বে না ওই তাৎপর্যটা যখন ও এলো তখন তাকে পড়তে দেওয়া হবে ও পড়তে পারবে কে পড়বে আর একজন গিয়ে পড়বে আর পড়ার পরে জিজ্ঞাসা করবেন মাতাজি বা প্রভু আপনি কি শিখেছেন সাত দিন এর বিষয় থেকে কি শিখেছেন না আমি আগে জানতাম না যে এরকম সবাইকে কৃষ্ণ ভক্ত বানানো যায় কিন্তু প্রভুপাত তাৎপর্যের মধ্যে লিখেছেন কৃষ্ণকর্ম করলে হয়ে যায় তো আমি এটা জানতাম না এটা আবিষ্কার বলে কি বলে আবিষ্কার তো মানে পরিবারের সকল সদস্যকে যারা এই কৃষ্ণভক্তি ভালোবাসে না তাদেরও কৃষ্ণভক্ত করা যায় এই তাৎপর্যদের পড়ে পড়ে আমি এটা দেখলাম আমার বউমা শাশুড়ি মা মানে এরা সব শোনালো এটা থেকে আমি এইটুকু বুঝতে পেরেছি তো আমি দেখলাম আমার বউমারা ভক্ত হতো না বা হরিনাম করতে পছন্দ করতো না কিন্তু আমি যখন তাদেরকে বড় করে বললাম একটু হরিনাম এই এই বইটা একটু পড়ে শোনাও তো ও আগে কৃষ্ণ নাম বলতে নাক ছিটকা তো এখন এই বই পড়ার সঙ্গে সঙ্গে ও হরে কৃষ্ণ বলেছে এখানে গীতার কথা পড়েছে আর দেখছি আস্তে আস্তে ও খুব ভালো লেগে গেছে তাহলে এটা কি বলে এটা কি বলে রিয়েলাইজেশন উপলব্ধি যে যে কেউ কৃষ্ণ কৃষ্ণ ভক্ত করানো যায় এটা জানতাম না কিন্তু আবার করতে পারে এটা আমার দেখলাম আমার বৌমারাও হরে কৃষ্ণ বলছে তো আমিও চেষ্টা করছি এই নিজে আমি অতটা উৎসাহী ছিলাম না কিন্তু এখন সঙ্গে গিয়ে এই জন্য আমাকে পড়াশোনা করা যায় না আমি মূর্খ বলে নিজেকে বলেছিল না না আমাকে দিবেন না আমি পড়ব না কিন্তু আমি প্র্যাকটিক্যালি এটা করতে গিয়ে আমি এটা উপলব্ধি করছি এবং আমি নিজের জীবনে প্রয়োগ করে বুঝতে পেরেছি যে অন্য কেউ শিখিয়ে তাদেরও ভক্ত বানানো যায় এইটুকু আমি এই তাৎপর্য থেকে পেয়েছি আপনার পিতায় গৌর্ষিতারা প্রেমানন্দে হরি বল তাকে প্রশংসিত করবেন না করবেন না তাহলে একটা মূর্খ এরকম বলতে পারবে তার মানে আমাদের অভ্যাস করাতে হবে তো এই জন্য খাতা কলম এটা করতে হবে প্রেজেন্ট খাতা রাখতে হবে তার মানে যতজন সদস্য নাম লিখলেন তখন নামে প্রেজেন্ট করবেন সপ্তাহে তো সেই প্রেজেন্ট কে নিবে চেঞ্জ করবেন এই সপ্তাহে যারা পড়াশোনা জানে তাদের নাম ঘোষণা করবে প্রেজেন্ট দায়িত্ব দিয়ে দিলেন আর ক্রমোন্নতি খাতা ভক্তির শ্রদ্ধাবান সাধু এরকম লিখিলেন এই উপরে লেখা থাকলো শ্রদ্ধাবান সাধু সঙ্গীর সব কিছু নাম পরিচয় থাকে আর নিচে এই সাইডে নামগুলি লিখে দিলেন তো নূতন সঙ্গে পাঁচ থেকে দশ মহাপ্রভু বলেছেন দশ পাঁচ মিলি নিজের দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে দেখি সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ তাহলে মৃদঙ্গ লাগলো গায়ক লাগলো ভালো গায়ক যে আমাদের গায়ক নেই মহারাজ আমরা নাম হতো বসাতে পারছি না যখন আমি বলি গুরুমা বলছেন দশ পাঁচ জন তিরিশ জন হয়ে গেছে এটাকে ভাগাও ভাগ করো ছোটো ছোটো গ্রুপ করো না না ওই পাশে ওই দলে ওই নামটো সঙ্গে গায়ক টায়ক সব বেশি চলে গেল আমাদের সঙ্গে কোনো গায়ক নেই তো মহাপ্রভুকে আমরা মানলাম কোথায় আমি প্রথমে বলেছি কৃষ্ণ কেন্দ্রবিন্দু তাহলে আমরা গুরুদেব বলেছেন যে ভাগ করো আবার মহাপ্রভু বললেন দশ পাঁচ মিলে নিজের দ্বারা তো হাতালি দিয়ে তাহলে আমি যদি এটাকে মেনে নিলাম তাহলে গুরুকৃষ্ণকে কেন্দ্রতে রেখেছি আর যদি না মেনে নিলাম তাহলে আমি গুরুকৃষ্ণকে কেন্দ্রতে রাখিনি স্বতন্ত্র হয়ে গেলাম হ্যাঁ কি না তাহলে আমার পয়েন্টগুলো আমি আবার আলোচনা করছি তাহলে নামটো সঙ্গে কে থাকলো না থাকলো গায়ক তাহলে আমরা মৃদঙ্গ আছে না আছে মহাপ্রভু কেন্দ্রবিন্দুতে রেখেছি গুরুদেব বলেছে না বসাতে হবে বড় গ্রুপকে ছোট করতে হবে তাহলে আমাকে হাতালি দিয়ে হলেও হরে কৃষ্ণ কীর্তন না মহামিলন তৈরি করে চালু রাখতে হবে বন্ধ করা চলবে না তাহলে একদিন আমি বলছিলাম না আমি জানতাম না এখন করতাল বাজাতে পারি এখন গাইতে পারি তখন ওই সঙ্গের মধ্যে ওই যে প্রভুপাত বলেন এই তোমরা দুইজন গিয়ে ওর সঙ্গে গাও তখন গাইতে গাইতে ও আস্তে আস্তে দেখা গেল খুব চড়া গলায় গাইতে শুরু করে দিল পরবর্তীকালে দেখা গেলো ও ভালো গাইতে শিখে গেলো তো এইটা আমরা সাহায্য করতে চাই দায়িত্ব দিতে চায় না কেউ গাইছে কেউ পাঠ করছে যখন কোনো সভা হবে বড় নাম হতো সংঘের জন্য এটা বললাম কিন্তু কোনো একটা জায়গায় আমাদের আপনারা গিয়েছেন বড় একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে নির্ণয় করবেন ওখানে কাকে আমরা ভাগবত কথা বলতে বলবো যাতে আরও লোকেরা কনভিন্স হবে কারা গান গাইবে সেখানে যে আরতি করবে সেখানে যে পূজারি জানে এরকম নয় আমরা নামোটার সঙ্গে যাকে শিখাচ্ছি সে করবে না নাম সঙ্গে শিখাচ্ছি তার নামও লিখতে হবে আগামী সপ্তাহে আপনি পূজারি করবেন বলে আমি মাছ মাংস খাই আপনি তো সপ্তাহে একদিন ছেড়েছেন বলে হ্যাঁ এক মালা জব করেন বলে হ্যাঁ তাহলে ওইটাই যোগ্যতা বলে আমি মালা নেই ঠিক আছে আমরা মালা সেই দিন দিয়ে দিব আমি প্যান্ট পরে আসি ঠিক আছে ওই দিনে আমরা একটা ধুতি উত্তরীয় দিয়ে দিব আর আপনি মালাটা খুলে যাবেন ধুতি উত্তরীয়টাও রেখে যাবেন কিন্তু ওই দিনে আপনি করবেন তখন তাহলেও আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বলুন ওই লোক কয়েক সপ্তাহ আস্তে আস্তে এইসব করতে করতে ওকে মালাটা আপনাকে জুর করে পরাতে হবে না ও মালা নিজে নিয়ে নিবে নিজে নিয়ে নিবে না ওকে কি প্যান্ট শার্ট খুলতে বলতে হবে না ও পরে ধুতি নিজে কিনে উত্তরীয় পরে আসবে হ্যাঁ কি না তাহলে আমি জোর করবো কেন বুঝা গেল তাহলে আমরা তার মানে আমরা খাতায় যদি এরকম লিখি প্রত্যেক ভক্তকে যদি সুযোগ নামট মহামিলনে কিন্তু যখন বড় একটা অনুষ্ঠান আছে পাবলিকলি বহু লোক আসবে সেখানে হবে লিখবেন ওই নামটোর সঙ্গে যখন আপনারা আলোচনা করেছেন ওখানে একটা হরিকৃষ্ণ উৎসব হবে আপনারা করবেন জেলা প্রচারক কো ডাইরেক্টর বা কেউ যেতে পারছে না আপনারা আগে পরামর্শ করেছেন যেতে পারছে না তখন ওই এলাকায় যে একটা বড় অনুষ্ঠান হচ্ছে তখন জেলা প্রচারককে কো ডাইরেক্টর বলেন প্রভু আমাদের তো এরকম বড় অনুষ্ঠান আছে না আপনারা পরামর্শ করুন না জেলা প্রচারক ও এরকম বলবে আপনারা নিজেদের মধ্যে একটা পরামর্শ করুন ওখানে তো এই প্রভু ভালো হরি কথা বলেন উনি তো ভালো কীর্তন করেন উনি তো পূজারী ব্রাহ্মণ দীক্ষা পেয়ে গেছেন তো ওনাদের দিয়ে আপনারা লিস্ট করে নিন ওখানে কে রান্না করবে কারা কী করবে সমস্ত কিছু করে আপনারা ওই নামটো মহামিলনটা বড় উৎসবটা করে নেবেন জেলার প্রচারক একজন প্রত্যেকটা উৎসব বড় বড় অনুষ্ঠান অন্নপ্রাশন বিয়েবাড়ি বা যে কোনো গৃহপ্রবেশ জেলা প্রচারক একা যেতে পারবে কি পারবে না ওই জন্য উপচক্রপতি চক্রপতি মহাচক্রপতি মালা সেনাপতি এলাকা ভিত্তিক তৈরি করতে হবে তাহলে চারটা সংঘতে পাঁচ থেকে দশ জনে একটা নামট সংঘ তারপরে এইরকম চারটি নামট সংঘকে একটা উপচক্রপতি সেখানে একজন উপচক্রপতি গঠন করবেন ওটাও জেলা প্রচারক ডাইরেক্টর মাধ্যমে জানবেন যে এনাকে আমরা উপচক্রপতি বানাতে চাইছি তো আপনার মতটা কি তখন সবাই পরামর্শ করেন আপনারা যখন এনাকে উপচক্রপতি গঠন করেছেন আমার মতে ইনি উপচক্রপতি থাকবে তবে জেলার প্রচারক সেখানে আর রকম দেখবে না যেহেতু আপনারা পরামর্শ করেছেন আপনারা পরামর্শ করে নির্ণয় করেছেন উনি কয়েকটা প্রশ্ন করতে পারে উপচক্রপতি কি উনি সময় দিবেন জিজ্ঞাসা করবেন কি সময় দিবেন আপনি চারটা গ্রুপ দেখার জন্য আপনারা হয়তো ভাব প্রবণতায় কাউকে বেছে দিয়েছেন জেলা প্রচারককে চতুর হতে হবে সেখানে উনি যেখানে প্রভু খুব সুন্দর আপনাকে উপচক্রবর্তী করানোর জন্য পরামর্শ করা হয়েছে এখনো সিদ্ধান্ত হয়নি তো উপচক্রবর্তী হতে গেলে আপনাকে চারটা গ্রুপে যেতে হবে তার মানে নয় আপনি ওখানে পাঠক হয়ে যাবেন এরকম নয় যে সম্মত সঙ্গে আমি বলবো তা নয় ওইখানে যারা আছে ওই উপচক্র মিলনে সবাইকে নিয়ে ওখানে কিছু বলতে হবে কিভাবে সংঘগুলি কি করেছে না করেছে রিপোর্টিং নিবে উপচক্রপতি ওইগুলি রিপোর্টিং নেবে এবং সেখানে যে সংঘতে মহামেলন হচ্ছে আর তিনটা গ্রুপ এসেছে অন্য সংঘ থেকে তাদের মধ্যে কাউকে দাঁড় করিয়ে বা বসিয়ে প্রভু আপনি কুড়ি মিনিট একটু বলুন সবাই কাছ থেকে কিছু কিছু প্রত্যেকটা সংঘ থেকে কিছু কিছু ডিটেলস নিয়ে নিলেন রিপোর্ট নেবেন আপনাদের সঙ্গতে কত গ্রন্থ বিতরণ হয়েছে এক মাসে এত গীতা ওইগুলো লেখা থাকবে তারপরে আমাদের মায়াপুরে পাঠিয়ে দিতে হবে অ এত গীতা হয়েছে কয়টা নূতন স্রদ্ধাকুটির হয়েছে কয়টা জপমালা আপনারা দিয়েছেন সব নোট খাতা দেখি উপচক্রবর্তী এরকম তদারকি করবেন অ খুব সুন্দর ধন্যবাদ এই যে গুসাইগাঁও নামট সংঘ এই দেখুন এক মাসের মধ্যে একশো গীতা বিতরণ করেছেন দশটা জপমেলা দশজনকে শ্রদ্ধাবান মানে করেছেন তিনটা শ্রদ্ধাকুটির বানিয়েছেন কুটির মানে একটা পরিবারে কমপক্ষে একজন নিরামিষ খায় এরকম অল্টার সেট নিয়েছে আর দীক্ষা হয়নি নি অত জপ করে না কিন্তু এক মেলা জপ করে কিন্তু নিরামিষ খায় একজন সদস্য সেই বাড়িটা শ্রদ্ধাকুটির এইরকম আমরা কয়টা কুটির করলাম কত জায়গাতে আমরা নতুন প্রোগ্রাম করেছি এক এক মাসের মধ্যে এইসব রিপোর্ট নিয়ে নিলেন তাহলে চারটা গ্রুপ থেকে নেওয়ার পরে তারপরে সবাইয়ের কাছ থেকে কিছু কিছু শোনার পরে উপচক্রপতি ফাইনাল দিবেন আপনারা এই যে সুন্দর সিস্টেমে চলেছেন করেছেন এই লিস্টগুলা আমি এখন আমাদের চক্রপতিকে পাঠিয়ে দিব। যিনি বারোটা গ্রুপ দেখেন তিনি ডাইরেক্ট জেলা প্রচারকে পাঠাচ্ছেন না যে আপনাদের এই কথাগুলি আমি চক্রপতিকে লিস্ট করে সবাইয়ের জিস্ট করে তিনি পাঠিয়ে দিলেন যে আমার এই উপচক্রপতি হিসাবে এখন আমাদের এই চারটি গ্রুপ থেকে একশোটা পঞ্চাশটা দশটা হয়ে তখন উনি একটা লিস্ট রেখেছেন সঙ্গে সঙ্গে টোটাল করে আমাদের উপচক্র সঙ্গ থেকে তিনশো গীতা হয়েছে আমাদের উপচক্র থেকে আমরা দশটা এই নগর কীর্তন করেছি আর আমরা এতগুলা জপমালা দিয়েছি ভিন্ন ভিন্ন আছে কিন্তু উনি টোটাল করে দিচ্ছেন চক্রপতি ওটা নিয়ে তিনি চক্র মিলনে আবার ওই সব রিপোর্ট নিয়েছেন এরকম ক্রমে ক্রমে সব কিছু জেলা প্রচারের কাছে চলে আসবে জেলা প্রচারক তখন মায়াপুর নামোটো অফিসে পাঠিয়ে দিলেন তখন আমাদের নাম হঠো নিউজে ওটাকে বের করতে হবে যে এই দক্ষিণ দিনাজপুরের এই মালা সেনাপতির গ্রুপ থেকে এতটা নাম নামটো সঙ্গ এতটা মানে গুরুমা বলছেন ডেলি নিউজ দিতে কিন্তু এটা কি সম্ভব হবে যে প্রত্যেক দিন আপনাদের ভিত্তিক কিছু রিপোর্ট আমরা চাই এটা সম্ভব না সম্ভব নয় সম্ভব নয় উনি বলছেন আমি যে সিস্টেম বললাম এটা সম্ভব কি সম্ভব নয় কি করে সম্ভব আপনি তো চারটা গ্রুপ দেখছেন আপনি একজন তো আপনি তো চারটা গ্রুপ কার থেকে নিচ্ছেন আপনি রিপোর্ট চারজন থেকে নিচ্ছেন আপনাতে এক জায়গা থেকে আপনি পেয়ে যাচ্ছেন চারটা রিপোর্ট তাহলে এটা সম্ভব নয় কেন সঙ্গে সঙ্গে তো আপনি সেনাপতিকে দিয়ে দিলেন ওই চারটি জিনিস এটা সম্ভব নয় কেন চক্রবর্তী তার জেলা প্রচারকের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল বারোটা গ্রুপের রিপোর্ট তো জেলা প্রচারক একা একজন থেকে নিল হ্যাঁ কি না উনি একা একজন থেকে রিপোর্ট পেয়ে গেল প্রতিদিনের রিপোর্ট আপনারা দিতে পারবেন কি করছেন না করছেন সব দিতে পারবেন তো এই রকম লিস্ট তৈরি করতে হবে খাতা তৈরি করতে হবে সেটা আমরা চাই গুরু মহারাজ চাই মহাপ্রভু সময় নিত্যানন্দ প্রভুকে বলা হয়েছিল যে দেখো দিন অবসানে এসে আমারে কহিবা মানে প্রত্যেক দিন প্রচার করে এসে আমাকে বলতে হবে এটা মহাপ্রভু বলেছেন তাহলে আমাদেরকে এই নামটন নিউজটা গুরু মহারাজ করলেন এখানে এরকম রিপোর্টিং করতে হবে সেজন্য আমার অনুরোধ অভ্যাস করুন এখন থেকে সূচনা করুন হয়তো প্রতিদিন দিতে পারছি না মাসে অন্তত একটা দিন তারপরে পনেরো দিন কুড়ি দিন তারপরে পনেরো দিন তারপরে এক সপ্তাহ তারপরে তিন দিন তারপরে একদিনে চলে আসবে আসবে না আসবে আমাদের উজ্জ্বল মাধব প্রভু না উজ্জ্বল গৌরাঙ্গ প্রভু হবে ঠেঙ্গাপড়া থেকে উজ্জ্বল গৌরাঙ্গ নাকি উজ্জ্বল মাধব উনি বলছে হবে তাহলে সবাই এরকম দায়িত্ব নেবেন এটা আমাদের ভিক্ষা আমার কথাগুলি ভালো লাগছে কি কেন আমি ক্লাস দিয়েছি না আমি সব আপনাদের শুধু ম্যানেজমেন্টের কথা বলছি যেগুলি কারো ভালো লাগবে না কিন্তু এটাই মহাপ্রভু চেয়েছেন যে প্রচার করে আসে কীভাবে আমরা সিস্টেম যদি করি সংগঠনটাকে তাহলে সবাই ওই ভগবত তত্ত্বেতে অংশগ্রহণ করে আনন্দ পাবে সবাই যখন সেবাই যুক্ত হয়ে যাবে তখন আনন্দ পাবে বুঝা গেল তাহলে আমরা পরে কয়টা খাতা শুনলাম এখন চারটা খাতার মধ্যে কয়টা খাতা আলোচনা হল প্রেজেন্ট খাতা আর আলোচকরা চক্র খাতা তা আলোচনা চক্র খাতায় কি কি করতে হবে লিখতে হবে পরামর্শ করে সব বুঝা গেল তো এখন আরতি প্রত্যেকবার চেঞ্জ করতে হবে কিভাবে শেখাতে হবে সব বলে দিলাম প্যান্ট শার্ট পরে এলো শিখাবেন তাকে আচমন করিয়ে একজন দাঁড় করিয়ে শিখাবে প্রভু আপনি আচমন করে বলুন হে তুলসী মহারানী হ্যাঁ আমি তো অযোগ্য আমি মাছ মাংস খাই একদিন সপ্তাহে মাত্র ছেড়েছি একমালা জপ করি আর এই ভক্তদের সঙ্গে থাকি এরা আজকে আমাকে একটু যোগ্যতা দিয়েছে আপনার সেবা করতে কিন্তু আমি জানি না আরতি কী করে করতে হয় দয়া করে আপনি তো করুণাময়ী আপনি তো কৃষ্ণপ্রিয়া দয়া করে আপনি আমাকে কৃপা করুন যাতে আমি কৃষ্ণকেও ভালোবাসতে পারি আপনার সেবার মাধ্যমে তো আমার যোগ্যতা এই ভক্তরা দিয়েছে ভক্তরা যোগ্যতা দেয় আমি নিজে যোগ্য নই বুঝতে পারছেন প্রতাপরুদ্র রাজাকে মহাপ্রভু বারবার বলে হবে না বিষয়ী রাজা দর্শন হবে না মহাপ্রভু বারবার প্রত্যাখ্যান করে দিয়েছিলেন কাকে প্রতাপরুদ্র রাজাকে উনি ভক্ত কিন্তু শিখাচ্ছিলেন আমাদেরকে ছিলেন। অনেকে বলে মন্দিরে কেন আপনাদের ইস্কনের ভিতরে রাধা মন্দিরে ঢুকতে দেওয়া হয় না সবাই মন্দিরে যেতে পারে না তো প্রতাপের রাজা রাজ বেশ ছিল কিন্তু সব বৈষ্ণবদের অনুমোদন নিয়ে বৈষ্ণব বেশ ধারণ করলেন বৈষ্ণব বেশ ধারণ করেছেন বলে অনুশাস এবং ভক্তদের অনুমোদন ক্রমে যোগ্যতা হাসল করিয়ে তার যোগ্যতা ছিল কিন্তু এইভাবে শিখানো হচ্ছে তাই মহাপ্রভু যেখানে বিশ্রাম করছেন সেখানে গিয়ে পাদসেবা করার যোগ্যতা পেলেন হ্যাঁ কি না আর কৃষ্ণ নাম শোনালেন কথা অমৃত তপ্ত জীবনম বলে ভাগবতের গোপীগীত গিয়ে গিয়ে শোনা ছিলেন আর মহাপ্রভু যাকে দর্শন দিতে চাননি সঙ্গে সঙ্গে তাকে চোখ উনি জানেন আলিঙ্গন দিয়ে বলছেন ভুরিদাজনা ভুরিদাহাজা কে এমন দানি আমাকে এই কৃষ্ণ নাম শোনাচ্ছে তাকে আলিঙ্গন করছে তো সেজন্য আমাদেরকে সবাইকে যোগ্যতা প্রদান করবে বৈষ্ণবেরা আপনারা কনিষ্ঠ ভক্তদেরকে যোগ্যতা দিয়ে তাদেরকে উত্তোলন করবেন বড় করে তুলবেন আর যাদেরকে আপনারা বড করলেন তাকে কি খারাপ ভাষা গালি দেবেন যে হরি নাম করতে শুরু করল তাকে নেগলেক্ট করবেন কীরকম দেখবেন তাকে শাস্ত্রে কি বলা হয়েছে ভাগবতে কি বলা হয়েছে সপ্ত তৃতীয় স্কন্ধে এক তেত্রিশ অধ্যায়ের সপ্তম নম্বর শ্লোক ওখানে দেবহতি মাতা বলছেন অহবত সপচহত গরিয়ান য বর্ততে নাম তুভ্যম যার জুহায় হরিনাম হয় সে চান্ডাল চান্ডালকুলে যদি জন্ম হয়ে থাকে সপচ হত গরিয়ান সে চান্ডাল কোলে হলেও গরিয়ান মানে শ্রেষ্ঠ তার মানে যার যে হয় হরিনাম তাহলে আপনি তাকে ভক্ত করলেন হরিনাম দিলেন কোনো কিছু কনিষ্ঠ কিছু হয়তো জানলো না আপনার সাথে হয়তো অতটা মিশেনি কিন্তু কিছু একটা বলে ফেলেছে কিন্তু আমি তাকে কি খারাপ ভাষা বলে গালি দিব ও হরিনাম করে ও জানে না আমার যোগ্যতাটা কি ও আমাকে কিছু বলে দিয়েছে ঠিক আছে পরে তাকে একা নিয়ে দেখো এরকম বলতেন নেই সবার সামনে তো এরকম করে তাকে শেখাতে হবে আর হরি নাম করে ভালো যোগ্যতা অর্জন করো এটা ঠিক নেই তো সেজন্য মহা রূপগোস্বাই বলেছেন কৃষ্ণতি তি মনসা আদ্রয়েত যে কৃষ্ণনাম জপ শুরু করে দিয়েছে তাকে মনে মনে কী করবেন আদ্রয়েত মানে আদর করতে হবে বুঝা গেল তো এইভাবে আমাদেরকে জিনিসটা তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যা শুনলেন এসব করার চেষ্টা করবেন আমি এবারে দেখব শুনব আমাদের জেলা প্রচারক কড়াইর একটা জানাবে যে মারা শুনে গিয়ে দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলার ভক্তরা তারা শুরু করে দিয়েছে এক মাসের মধ্যে ওনারা রিপোর্ট দিবে অন্তত চারটা খাতা শুরু করেছে পরস্পর মধ্যে আলোচনা বসছে সবাইকে গান করার সুযোগ দিচ্ছে তাদেরকে শিখাচ্ছে আরতি করো আবার যখন কোনো জায়গায় বড একটা অনুষ্ঠান আছে তারা পরামর্শ করে কোনো সিনার ভক্তকে যোগ্যতা দিচ্ছে পরস্পর মধ্যে আলোচনা করে না প্রভু আপনি ভালো গান করেন না সেখানে আপনি গাইবেন ওখানে কোনো রেশারেষি হবে রেসারেশন কেন ওকে গাইতে দেওয়া হলো কেন ওনাকে পাঠ করতে দেওয়া হলো আমি আরও যোগ্যতা ছিলাম ইনি ছিল আরও যোগ্য ওনাকে আরে কেউ এসেছে আমার গুরুভাই তো বলছে আমার গুরুভাই তো কীর্তন কথা বলছে তা তার প্রতি হিংসা করা কি দরকার আছে তাহলে ওটা তো আসরিক হয়ে গেল তো সেজন্য আমাদের অনুরোধ আপনারা এটা করবেন তো চারটা খাতার মধ্যে দুটি খাতার আর একটা খাতা আছে ক্রমোন্নতি ক্রমোন্নতি খাতাটা কি না শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌর কৃষ্ণসেবক লিখে তৈরি করবেন যখন এক মাস হয়ে গেল একটা লেখা আছে এই দিনে এই শ্রদ্ধাবান ভক্ত তৈরি হয়েছিল ডেট লিখবেন রমেশ মহাশয় গৌরাঙ্গ এর সবাই এই তারিখে আমাদের নামটো সঙ্গতে যোগদান করেছে শ্রদ্ধাবান টিকমার্ক মেরেছেন ডেট দিয়েছেন তো এক মাস পরে জিজ্ঞাস করলেন গৌরাঙ্গ প্রভু আপনি এখন কত মালা জপ করেন যখন আলোচনা হবে গীতা পাঠটার সব শেষ হয়ে গেল এক মালা জপ হয়ে গেল যখন লিখতে যাবেন আগামী সপ্তাহে কী হবে না হবে তার মধ্যে বুদ্ধিমান হয়ে একটু জিজ্ঞাসা করবেন প্রভু আপনি আমাদের এক মাস হয়ে গেল আপনি জব করছেন খুব সুন্দর লাগছে ভালো লাগছে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে কত মালা জব এখন করছেন না আমি তো এখন চার মালা করছি তখন কি বলবেন আপনারা তাকে ধন্যবাদ দিবেন। গরাঙ্গ গৌরাঙ্গপ্রভু কি জয় তখন সবাই তাকে উৎসাহিত করবেন দেখুন গৌরাঙ্গপ্রভু এক মালা জব শুরু করেছিল এখন চার মালা করছে তাকে রেকগনাইজ করতে হবে সবার সামনে আচ্ছা গৌরাঙ্গ প্রভু আমার একটা প্রশ্ন আপনি না বলছিলেন যে আপনার টাইম নেই কি করে এক মালা জব করতে পারবেন না বলছিলেন এখন আপনি চার মালা জপে কি করে এগিয়ে গেলেন তার মানে অন্যদেরকে আরও উৎসাহিত করার জন্য কেন এই যে তিন সপ্তাহ ধরে আমি শুনলাম যে মনুষ্য জীবনটা অনিত্য যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে কয়দিন বাঁচব দেখলাম ওই যে প্রভুটার ছেলে বাচ্চাটা ও সুলমালা জব করে আর এই যুবক ছেলেটা বলছে এম করছে ও পড়াশোনা করে ও সুলমালা জব করে ওই বাড়ির সবাই দীক্ষিত এরা যদি করতে পারে আর আমি কত আমার একটু অনুশোচনা হচ্ছে যে আমি কেন আগে থেকে করিলাম না তোমাদের সঙ্গে এই তিন সপ্তাহ মিশেই আমার মনে হলো যে আমার আগে থেকে জব করা উচিত ছিল হ্যাঁ কিন্তু আমি কোনোদিন মরে যাব জানি না তাই জন্য আমি চারমালা শুরু করে দিয়েছি একটু শুনলাম ভরে উঠে করা যায় তাই আমি এখন শুরু করে দিয়েছি তো এইভাবে রেকগনাইজ করে এক একজনকে তুলতে হবে এটা ভালো নাকি কি হ্যাঁ কি না আপনারা এরকম করবেন পরামর্শ করে করেন তাহলে আর একটা আছে অ্যাকাউন্ট খাতা কেউ কোনো প্রণামই পাচ্ছেন ওই নামটার সঙ্গে আসছে কেউ দিল ওখানে খাতায় লিখে রাখবেন কখনো আপনাদের একটা গরিব ভক্ত মায়াপুরে আসতে পারে না ওখানে পরামর্শ করবেন এই ফ্যামিলিটা খুব গরিব অনেক সেবা করে আমাদের যে নামটোর সঙ্গে খাতার তহবিলে এত টাকা আছে এগুলো হিসাব থাকতে হবে প্রতি মাসে মাসে রিপোর্ট দিতে হবে জেলা প্রচারকেও রিপোর্ট দিতে হবে এরকম না নিজে কুকিগত করে রাখবে না তো এরকম করে ও আমাদের এই প্রভুটা যেতে পারে না ও যদি বলেছে আমি যেতে পারি না আমার টাকা পয়সা নেই তখন বলে ঠিক আছে আমরা নির্ণয় করেছি তোমাকে আগামী সপ্তাহে আমরা মায়াপুরে যাচ্ছি নিয়ে যাব আমাদের নাম হট্ট টাকা থেকে খরচ করব কোনো অসুবিধা নেই তাহলে ওই ভক্তটা অনেক সেবা করে ও খুশি হবে না হ্যাঁ কি না মায়াপুর কোনো দিন আসেনি খুশি হবে না এই ভাবে মৃদঙ্গ কিনব কর্তাল কিনব কিন্তু ওটা হিসাব রাখতে হবে আর জেলা প্রচারকেরও সন্ধিয়ে পরামর্শ করতে হবে তাহলে এরকম একটা হিসাব রাখো খাতা রাখতে তাহলে চারটা খাতা বুঝা গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা সর্বদা স্মরণ করতে পারি কখনো ভুলতে পারি না এটাই বিধি এবং নিষেধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে প্রশ্ন থাকলে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করুন হরে কৃষ্ণ প্রথমে মহারাজকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাই প্রভুবাদুদেব প্রণামকে জানাই তো প্রথমে আমি যেটা বলতে যাচ্ছি মহারাজ খুব সুন্দরভাবে বললেন যে সিস্টেমেটিক অনুযায়ী যদি করা যায় নামহট্ট সেক্ষেত্রে আমাদের মানে ভক্তবৃন্দকে এবং তাদেরকে এবং ভক্তি লাভ করানো যাবে এবং তাদেরকে অনেক প্রসার করা যাবে নামহট্টের অনেক প্রসার হবে খুব ভালো লাগলো সাধুবাদ তবে যদি যিনি দায়িত্বে থাকেন বা প্রচারক যিনি দায়িত্ব তিনি যদি বা মানে যে দায়িত্বে থাকে হ্যাঁ তারা যদি সহযোগিতা না করে বা বা যদি ঠিকমতো যোগাযোগ বা মেসেজগুলো যদি ঠিকমতো না দেয় সেক্ষেত্রে বা গ্রুপিং বা সৃষ্টি করে সেক্ষেত্রে তো আমরা আমরা শিখব কোথায় আমরা আমরা একজনকে অনুকরণ করব বা অনুকরণ তো সেক্ষেত্রে তো আমাদের স্বাভাবিকভাবে পিছিয়ে যাবে এবং লোকজনকে বুঝাবো যে ওনারা এরকম করছে তা আমরা কি করব হ্যাঁ সেই জন্য আমি প্রশ্ন একটা ক্ষেত্রে আপনার এই উত্তর আমি দিয়েছি না দিইনি এ সমস্ত আলোচনার মধ্যে আছে কিনা না নেই তাহলে আপনি যদি বুঝেন আর যদি এখানে লিডার হয়ে থাকেন যেও আর যদি তিনি দেবতা হন তাহলে কি করবেন যোগাযোগ করবেন পরামর্শ করবেন সহযোগিতা করবেন সমস্ত আলোচনা প্রভুপাত দিয়েছেন সেটা আমি উপস্থাপন করেছি আমরা যদি পালন করব তাহলে আপনি দেবতা তাহলে আগিয়ে নিয়ে যাবেন কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবে সবাই হৃদয় গর প্রেমানন্দে ধন্যবাদ আর কারো কিছু জানার আছে আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে যদি আমরা এই পন্থাকে অবলম্বন করব নাহলে আপনি একটা গ্রুপ করবেন উনি একটা গ্রুপ করবে সেটাতে কি হবে মহাপ্রভু খুশি হবে না তো সেই কোনো আমাদের গ্রুপ নেই আবার অনেকগুলো গ্রুপ নামটো সংঘ সেটা প্রত্যেক জায়গার নামটো সংঘ আমারই যদি আমি না মনে করি এরা সবাই নামটো সংঘের সদস্য আমার ভাই যদি না ভাবি তাহলে আমি অসুর অসুরের সঙ্গে তুলনীয় তো সেই জন্য দয়া করে সকলের চরণে পা ধরে আমি নিবেদন করব আপনারা চেষ্টা করুন যে এই জিনিসটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ যদি কিছু বলে প্রশ্নের মাধ্যমে সেই ব্যক্তিরকে সংশোধন করুন কেন কিছু ভুল করেছে হাল্লা করবেন না গঠনমূলক করবেন একটা লোক ছিঁড়া কাপড় পরে আছে আপনি দেখলেন আপনার ভক্ত পিছনে ছিঁড়াটা আছে ও জানে না ওর গরিব লোক ছিঁড়া কাপড় ছিল পিছনে ছিঁড়া আর দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় তখন পিছন থেকে কিছু ভক্ত হচ্ছে দেখ ভোলাটা কীরকম ছিঁড়া কাপড় লজ্জা নেই অনেককে দেখাচ্ছে একজন ভক্ত গিয়ে বললো ভোলা ভাই আপনার কাপড়টা একটু ছিঁড়ে গেছে দয়া করে একটু ঘুরিয়ে পরে নিন তো এই দুটার মধ্যে কোনটা গঠনমূলক যিনি ঘুরিয়ে তাকে ব্যক্তিগত বলল আর ধ্বংসাত্মক কোনটা হলো সবাইকে দেখালো এই বেটা ছিঁড়া কাপড় পরছে তাহলে ধ্বংসাত্মক তো আমরা কি চাই ধ্বংস চাই না গঠন চাই কয়জন চান সবাই তো সেটাই আমার চরণে আপনাদের চরণে নিবেদন যে গঠনমূলক ভাব কারো সাথে কারু দ্বন্দ্ব হতে পারে কিন্তু সেটা পরস্পর মধ্যে প্রশ্নের মাধ্যমে আমি গুরু মহারাজ বলেছিলাম চৌরাশি সালে নামট চক্র নিচে ছিল তখন এইসব বিল্ডিং ছিল না ওই দুটি বিল্ডিং আমি চৈতন্য চৈতন্যতে পড়ছিলাম যে কোনো বৈষ্ণবকে নিন্দা করা যাবে না তখন আমি গুরুমাজ বললাম গুরু মহারাজ আপনার গুরুভাই যদি আপনার নিন্দা করে তাহলে উনি কি বৈষ্ণব আমি গুরুমাথকে প্রশ্ন করছি গুরুমা তখন নামট নিচে আসতেন আমাদের নিয়ে বসে কিছু আলোচনা করতেন তখন গুরুমাজ বলছেন আমার গুরুভাই বৈষ্ণব কিন্তু প্রভুপাদ লিখছেন যে বৈষ্ণব অন্য বৈষ্ণব নিন্দা করে সে বৈষ্ণব না গুরুমাজ আপনার নিন্দা করছে ও কি করে বৈষ্ণব হলো আমার গুরুভাই বৈষ্ণব তুমি তাকে প্রশ্ন দিবে তাকে দেখে সে নিন্দা করছে বলে তুমি তার থেকে দূরে সরে যাবে না ঘৃণা করবে না অসম্মান করবে না কিন্তু তাকে প্রশ্ন দিবে যে প্রভু আমি যার দ্বারা এ শুদ্ধ ভক্তি লাভ করেছি তার সম্বন্ধে আপনি এরকম বললেন তা আমি তো ভক্তি যুগ থেকে নিচে চলে যাব। আপনি কি দায়ী হবেন আমি যদি হরিনাম ছেড়ে এই নিন্দা শুনে এই বৈষ্ণব থেকে বৈষ্ণবের নিন্দা শুনে আমার গুরুদেবের নিন্দা শুনে তা আমি নিচে চলে যাব ভক্তিজীবনে আপনি যেমন কথা বললেন তাহলে আমি তাকে ত্যাগ করে দিকে চলে যাব এর জন্য কি আপনি দায়ী হবেন প্রশ্ন দাও তাহলে সে যদি ভালো ভক্ত হয় বুঝবে যে না না আমার জন্য একজন অন্য দিকে ছেড়ে চলে যাবে এটা ঠিক হবে না এই জন্য আমি গুরু মহারাজের একটা মেস আমার কাছে আছে এই ধরনের প্রশ্ন একটা মাতাজি করেছিল যে এই ভক্তটাকে দেখলে আমার রাগ হয় এরকম বলছে ও এরকম অন্য ভক্তের নিন্দা করে এই করে সেই করে আমার খুব রাগ হয় গুরু মহারাজ একটা ভক্তকে সিনার ভক্তকে দেখে কেন গুরুমাহাজ আমি জানি না তো গুরুমাধে উত্তর দিয়েছিলেন ওইটা অডিও ক্লিপ আছে চাই আমি পাঠিয়েছি অনেক ভক্তকে আরও আমার কাছে আছে চাইলে আমি দিয়ে দিব গুরুমাজ কি বলছে এটাই বলছে গুরুমা প্রশ্ন করো এবং তুমি গুরু ন শাসন করবে না তাকে হেয় করবে না শাসন করবে না তাকে তুমি স্বতন্ত্রভাবে প্রশ্ন করে সংশোধন করবে এরকম নয় কাউকে সন্দেহমূলক ভাব তুলে দিবে না কিছু আপনি যে শুনলেন কারো কাছ থেকে আমাকে যখন কেউ একটা ভক্ত বলছিল ইনি ওখান থেকে ফোন করে কেউ বলেছেন এ সম্বন্ধে তার সম্বন্ধে অনেক কিছু তো এটাকে আমরা সন্দেহ করে নিলাম উনি যে ঠিক বলেছেন সেটা কী করে আপনি বিচার করলেন আপনি তো পরমাত্মা নন তো সেজন্য আপনাকে জানতে হবে উনি যে ঠিক বলেছেন না ঠিক আছে দুইজনকে নিয়ে আসুন গুরুমা বলেছেন দুইজনের সামনে আলোচনা করো তারপরে সিদ্ধান্ত নাও ঠিক ভুল কিন্তু আপনি শুনে নিয়ে কারোর সম্বন্ধে সন্দেহ করলেন তারপরে আবার অন্যজনকে ছড়ালেন জানো ইনি এরকম করেছে জানো ইনি এরকম করেছে তাহলে ছড়াতে লাগলেন তাহলে কী হলো যারা কনিষ্ঠ ভক্ত তারাও সরে যাবে আর আপনার মধ্যে খারাপ মনোভাব জাগ্রত হবে আস্তে আস্তে আপনার মধ্যে হিংসা বাড়বে ক্রোধ বাড়বে আপনি আর ভগবত ভক্তিতে আগাতে পারবেন সেগুলো দোষ দেখে বেড়াবেন দোষকে দেখে কাক তীর্থ ভাগবতের প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে সেখানে লেখা আছে তীর্থ মানে কাকের তীর্থ কাক কি করে নোংরা খুঁজে বেড়ায় এ কি করেছে সে কী করেছে এই নোংরা ভক্তদের সময় থাকবে না গুরুমা বলছেন ভক্তের সময় নেই কার নোংরা খুঁজে বেড়াবে ভক্তের সময় থাকবে এক ভক্তের গুণগান করতে ভক্ত যেন কারো দুষ বর্ণনা করবে না তাকে ব্যক্তিগতভাবে যদি তার মনে মনে হয় প্রভু আমি খুব চোখটা খারাপ আমি বুঝতে পারছি না ব্যক্তিগত হয়। এইটা দেখে আমার কেমন একটা লাগছে আমি যেন অপরাধী হয়ে যাচ্ছি আপনার চরণে ক্ষমা করবেন আমি একটা জিনিস আপনার কাছে বলতে চাই তো প্রভু আপনি ওই একটা ভক্তকে এরকম কিছু কথা বললেন একটা ভাষা প্রয়োগ করলেন তো আমার একটু দুঃখ লাগলো উনি তো সুন্দর জপ করেন ভক্তি জীবন করেন উনি একটু কনিষ্ঠ আপনি ভক্ত বানিয়েছিলেন তাকে এরকম বললেন আপনার এইটা দেখে আপনাকে আমি খুব শ্রদ্ধা করতাম আপনি সিনিয়র কিন্তু এটা দেখে আমার মধ্যে খুব ভালো লাগেনি আপনার প্রতি উনি কাউকে বললেন না কিন্তু সেই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন তুললেন প্রভু আমার যদি অপরাধ হয় ক্ষমা করবেন কিন্তু সেখানে যিনি ভদ্র ব্যক্তি হবেন দৈবগুণ সম্পন্ন হবেন হ্যাঁ তুমি ঠিক বলেছ ওই দিনে আমি ওকে বলে এটা অন্যায় করেছি আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব সবার সামনে বকেছি সবার সামনে আমি ক্ষমা চেয়ে নিব তুমি আমাকে ধরে দিলে ঠিক কথা করেছ এটা অনুশোচনা করা উচিত হ্যাঁ আর কেউ বলবে কি আরে তুই বেশি বুঝেছিস আমি অতদিনের ভক্ত আমি জানি না আমি কত কিছু বলি ভাগবত কথা বলি কত ভক্ত তৈরি করেছি কিন্তু যত ভক্ত তৈরি করুন যত ভাগবত কথা বলুন ওই একজনকে অনেকের সামনে গালি দিয়েই আপনি অসম্মানিত হলেন অন্য আরও ভক্তরা আপনার থেকে সরে যাবে আপনি যাদের ভক্ত করছেন সেজন্য আমার অনুরোধ প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেদেরকে রক্ষা করুন আর নিজের সম্মানটাও বজিয়ে রাখুন যদি আপনি অন্যদেরকে বলে বেড়াবেন তখন একজন দুইজন আপনার প্রতিও শ্রদ্ধা হারিয়ে যাবে যে এনার কাছে এসেছিলাম উনি বলতেন যে কারো দোষ দেখবে না আর ইনি এনের দোষ দেখাচ্ছেন তাহলে অনার কাছে আমি থাকবো কেন তখন উনিশরে যাবো তো সেজন্য এমন কিছু আমরা করব না তো সেজন্য প্রত্যেক গুরু মহারাজ বলছিলেন ভাগবত কথা ক্লাসের সময় বা কোনো কিছুতে আমরা যেন এক ভক্তের এক ভক্তের গুণগান করব। আপনার বলুন এই যে এখানে এসেছে একটা ভক্ত আপনার নাম কি গজেন্দ্র প্রিয় দাস কোন জায়গা বাড়ি বুনিয়াদপুরে তা ওনাকে জিজ্ঞাসা করবো আপনি ওনাকে চিনেন বলুন উঠে দাঁড়ান একটা মাইক্রোফোন দাও একটা মাইক্রোফোন দাও একটু দেরি হবে ধৈর্য ধরবেন আমাদের এই আলোচনা চক্রটা একটু দেরি হ্যাঁ প্র্যাকটিক্যাল আমার বলবো আপনাকে আপনার নাম কি। এ সুইচটা হরেকৃষ্ণ রজ জীবন গোবিন্দদা রজ জীবন গোবিন্দ প্রভু আপনি ওনাকে চিনেন হ্যাঁ চিনেন তো অনার কোন গুণাবলী আছে আপনার চোখে দেখেছেন কি সেই গুণ একটা বলুন ওনার খুব সুন্দর গুণ আমরা একসঙ্গে যখন কোন অনুষ্ঠানে যাই উনি খুব সুন্দর আমাদের রান্নার কাজে খুব সুন্দর সহযোগিতা করেন ধন্যবাদ তাহলে ওনার একটা গুণাবলী উনি বলছেন যে উনি রান্নায় খুব সাহায্য করেন তো এটা গুণ না খারাপ গুণ গুণ তাহলে ওনার মধ্যে একটা কিছু খারাপ বেরো গেল তো গুণটা আমরা দেখব না খারাপটা দেখব গুণটা দেখবো খারাপটা কি করে সংশোধন হবে উনি রান্না করতে গিয়ে লবণ বেশি দিয়ে দিয়েছেন আগে জানি খুব সুন্দর তো এখন লবণটা বেশি হয়ে গেছে এটা মনের সংঘাত মনের সংঘাতে আমরা এরকম কখনো ভালো হবে কখনো খারাপ হবে একসাথে কখনো ঠিক না হতে পারে তো সেজন্য আমাদের বোঝা উচিত যে প্রভু আপনি একটু লবণটা কম দিবেন। আজকে একটু বেশি হয়ে গেছিলো আপনি একটু দেখে নেবেন বলে দেখো আজকে খুব আমি চঞ্চল ছিলাম এই ভক্তগুলা খুব এখানে এসে উৎপাত করছিল। লবণটা যে আমি দুবার দিয়ে ফেলেছি এখন আমার মনে হচ্ছে তাহলে এটা কী হয়ে গেল আলোচনার মাধ্যমে যদি আমরা সবাই এ প্রভু খুব ভালো না একদম লবণ দিয়ে গাদা আমি দেখতাম আমাদের নামটার সঙ্গে মহামিলনে আগে সমস্ত জেলা কিনে সমস্ত স্টেট এক জায়গায় নামহট্ট মেলা হতো তখন তিন হাজার লোক আসত দু হাজার এক হাজার এরকম আর এখন এক একটা জেলা থেকে দু হাজার চার হাজার পাঁচ হাজার আসে তখন একটা জেলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা ভক্ত আসতো প্রতিবারে নামহট্ট মায়ামেলনে একটু উপলব্ধি বলতে গেলে ও একটা কিছু বলবেই দোষ মানে কোনো গুণগান করবে না বলবে এই লবণটা এত দিয়েছিল খাওয়া যায় নাকি হ্যাঁ এরকমই জল ঢেলে দিয়েছে একদম সবজিতে এসব খাওয়া যায় না এরকম যেন না হয় সবাইয়ের সামনে ও বলছে সে ব্যক্তিগতভাবে বলতো যে না এই সবজিটা লবণ হয়েছিল রান্নার ঘরে গিয়ে প্রভু আগামীতে যেন সবজিটা একটু লবণ কম দিবেন আর এরকম হলে মনে হয় খুব ভালো হতো এটা পরামর্শ দিবেন তা আপনি ওনাকে চিনেন ওনার একটা গুণ বলুন মাইকে বলুন হরে কৃষ্ণা উনি খুব ভালো রাঁধুনি ওনাকেই আমরা সহযোগিতা করি আচ্ছা আপনি সহযোগী উনি রান্ধনী ভালো আমি ওনার রান্না খেয়েছি খুব পছন্দ করেছি ওনার রান্না আমার খুব পছন্দ তবে একটু মশলা বেশি এই যে আমি নিন্দা করলাম আপনাদেরকে দেখালাম যে নিন্দা করলাম না যে মশলা বেশি দিয়ে দেয় পেট খারাপ হয় কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে বলতে হয় প্রভু মশলাটা একটু কম করবেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি বলেছি না যখন অনেক খাওয়াই ছিলেন আমি ব্যক্তিগতভাবে বলেছি প্রভু মশলাটা খুব বেশি হয়ে গেছে তেলটা একটু কম দেবেন তাহলে খুব ভালো হয় অনেকে ব্যক্তিগত জিজ্ঞেস করেছি হ্যাঁ কি না এইরকমই আমরা একটা ওয়ার্কশপ করলাম ছোটো একটা আমি অনেক চেয়েছিলাম অনেকগুলা করবো কিন্তু টাইম পাওয়া কম ঠিক আছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ হারে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমাদের গীতা দাম দুইশো টাকা ফ্রি দেওয়া হবে এটা ফ্রি যদি দুশো টাকার গ্রন্থ নেবেন এই স্টল থেকে দুশো টাকার গ্রন্থ নিলে দুশো টাকার গীতা ফ্রি পেয়ে যাবেন আপনার যদি থাকেও আপনি দান করবেন দেখবেন গিয়ে জামাইকে কাপড় দিলেন মেয়েকে কাপড় দিলেন কিন্তু মেয়েকে কাপড় দিলে ছিঁড়ে যাবে মনে করবে না কিন্তু গীতাটা দিলে মনে থাকবে বাবা এই গীতাটা দিয়েছিল মনে রাখবে হ্যাঁ কি না কাপড়টা ছিঁড়ে ফেলে দিবেন। কিন্তু গীতা থাকলে মনে থাকবে সেজন্য আমার অনুরোধ আপনারা দুশো টাকা গ্রন্থ নিয়ে দুশো সত্তর টাকা গ্রন্থ ফ্রি নিয়ে যাবেন এই বুকস্টল থেকে নেবেন আর শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম দশম স্কন্ধের সারাংশ প্রভুপাত দিয়ে গেছেন এটা তিনশো টাকা আমরা ভিক্ষা তার সঙ্গে দুশো টাকা গীতা ফ্রি পেয়ে যাবেন এটাও ও বুকস্টল থেকে নেবেন হ্যাঁ পরে এখন সব হয়ে যাবে লাস্টে নেবেন ওইখান থেকে গিয়ে আপনাকে বলে দিচ্ছি জানার জন্য আপনার করোনায় কয়জন ভ্যাকসিন নিয়েছেন করোনা ভ্যাকসিন ডবল ভ্যাকসিন কারা হয়েছে তুলুন সবাই ডবল ভ্যাকসিন তিনবার তো একটা ভ্যাকসিন আছে সেটা জয়প্রতা স্বামী গুরু মহারাজ দিয়েছেন সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে ভক্তি ভ্যাকসিন এর দ্বারা সমস্ত কিছু ফোকামাকড়া যত রকম জালস আছে সব পালিয়ে যাবে এটা বাংলা গুরু লেকচার ভক্তি ভ্যাকসিন গুরু বাংলা গ্রন্থ এখানে আর গুরু মহারাজের জীবনী যে পড়বে সে ভক্ত হয়ে যাবে এইগুলা সব বাংলাতে আছে আর আজকে দীক্ষা অনুষ্ঠানের সময় বলা হচ্ছিল গুরু মহারাজের সাথে কমিউনিকেশন গুরু মহারাজ কোথায় যাচ্ছেন কি করেন সব কিছু প্রসঙ্গ গুরুদেবের প্রসঙ্গে এখান থেকে পাবেন মাত্র কুড়ি টাকা ভিক্ষাটা নতুন আপনারা দয়া করে এটা সংগ্রহ করবেন এটা যদি আপনারা ইয়ে করেন আমাদের আমাদের গুরু মহারাজের যে আর্কাইভস আছে সেখান থেকে আপনারা নাম দিলে পাঠিয়ে দিবে যে আমি একশোটা বিতরণ করব। যারা দীক্ষিত ভক্ত এলাকাভিত্তিক আছে আপনার কাছে চলে যাবে কুরিয়ার মাধ্যমে আর আপনারা ওই ভক্তদের থেকে টাকা কালেকশন করে আবার পাঠিয়ে দেবেন তো এটাও করবেন ঠিক আছে আর একটা গ্রন্থ এখানে সবাই গৃহস্থ না অনেকে গৃহস্থ তাই এখানে লেখা আছে গৃহস্থ কেমন হবে না এখানে প্রভুপাদের লেকচারকে তোলা হয়েছে আমরা নাম থেকে বের করেছি পঞ্চাশ টাকা মাত্র আর এখানে যারা আমাদের ছেলেমেয়েরা বিয়ে হবে বলে মহারাজ আমাদের এই ছেলে আছে এই মেয়ে আছে সেই জন্য আমাদের একটা কমিটি করা আছে নাম গ্রুপ করা আছে গুরু মহারাজের অফিস থেকে তো সেখানে ছেলেমেয়েদের জানা দরকার কেন ওরা বিয়ে করবে তাদের যদি একটু ম্যাচর হয়ে গেলে তারা এই বইটা পড়বে পড়ে জানবে কেন আমি বিবাহ করব। সেগুলি এই জন্য এটা জরুরি পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেক গৃহস্থ বাড়িতে যেন একটা করে থাকে ঠিক আছে হরি বল আর আমাদের পদ্মনাথ প্রভু একটা ভক্তি পুষ্পাঞ্জলি রচনা করেছেন বিভিন্নতার ভাব দিয়ে উপলব্ধি দিয়ে তা আপনারা এটাকেও সংগ্রহ করবেন হরি বল